বাংলা ওয়ার্ল্ডওয়াইডের আমাদের আলোকবর্তিকা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্ব ডক্টর মহেন্দ্রলাল সরকারকে নিয়ে। আলোচনা করবেন বিশিষ্ট যুক্তিবাদী লেখক, অনুবাদক ও গবেষক আশিস লাহিড়ি। সঙ্গে থাকছেন অধ্যাপক শুভাশিস মুখোপাধ্যায়। এই বাংলায় এরকম বহু মহাপুরুষের জন্ম হয়েছে যাদের মত ও পথ পরবর্তীকালে সমগ্র পৃথিবীকে পথ চিনিয়েছে। এইরকমই জীবর্তীর্ণ পুরুষ ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের মতো মহামানব, সাহিত্যে রবীন্দ্রনাথ এবং চিকিৎসা বিজ্ঞানে ডাক্তার মহেন্দ্রলাল সরকার। নমস্কার, আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের বক্তা আশিস লাহিড়ি। আশিস লাহিড়ির পরিচয় দেওয়াটা একটু কঠিন, তার কারণ হচ্ছে আশিস লাহিড়ি এত দিকে তার তার প্রতিভা স্ফুরণ আছে যে সেটা অল্প সময়ের মধ্যে বলা খুব কঠিন। আমি তবু বলছি, আশিস লাহিড়ি একজন অত্যন্ত পরিচিত যুক্তিবাদী লেখক। আশিস লাহিড়ি অনেকদিন থেকে বিজ্ঞান এবং সমাজের আন্তঃসম্পর্ক এই নিয়ে প্রচুর লিখেছেন। জেমস ডি বার্নেলের যেটা সায়েন্স ইন হিস্ট্রি বলে যে অত্যন্ত বিখ্যাত একটি বই রয়েছে, যেটা সমাজ এবং বিজ্ঞানের মধ্যে আন্তঃসম্পর্ক নিয়ে একটা একদম প্রাথমিক যুগের কাজ বলা যায়, সেইটি তিনি একটি অনবদ্য বাংলা অনুবাদ করেছেন। প্রচুর জায়গায় উনি যুক্তিবাদী বিভিন্ন জিনিস লিখেছেন। বঙ্গে বিজ্ঞান নিয়ে, বিজ্ঞান চর্চার ইতিহাস নিয়ে লিখেছেন, বিজ্ঞানের ইতিহাস নিয়ে লিখেছেন। এছাড়া ইনি অধুনালুপ্ত অন্বেষা পত্রিকা, বিজ্ঞান মাসিক অন্বেষা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন গভীরভাবে। আরেকটি সংস্কৃতি, রাজনীতি, বিজ্ঞান, এই সবকিছু ঘিরে একটি পত্রিকা, ত্রৈমাসিক পত্রিকা প্রস্তুতি পর্ব তার এক সময়কার প্রাণ পুরুষ ছিলেন। এছাড়া আশিসদার আরেকটি খুব বিখ্যাত পরিচয় হচ্ছে যে এভরিম্যানস ডিকশনারি বলে যে অতি উত্তম একটি সেমি টেকনিক্যাল শব্দ ভাণ্ডার সহ যে একটি ভালো অভিধান রয়েছে, সেই অভিধান প্রণয়নের ব্যাপারে উনি যুক্ত ছিলেন। আশিস তার এই এতগুলো পরিচয়ের মধ্যে আমার ধারণা সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমাদের দেশে বিজ্ঞানের ইতিহাস রচনার একটা নতুন ধারা উনি এনেছেন। আর বিজ্ঞান এবং সমাজের আন্তঃসম্পর্ক, যুক্তিবাদ, যুক্তিবাদ বিবর্জিত সমাজ কিরকম হতে পারে, তাতে যে কিরকম ক্ষতি হতে পারে, এ নিয়ে উনি দীর্ঘদিন লিখছেন। আমি আশিস দাকে বলছি যে আপনি আপনার বক্তব্য শুরু করুন। ঠিক আছে, আমি সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি একটা একেবারে প্রথমে খুব কিছু তথ্যমূলক কথা আগে বলিনি, সেগুলো পরে আর রিপিট করব না। যেমন মহেন্দ্রলাল সরকারের জন্ম 2 নভেম্বর 1833 সালে হাওড়া জেলার মুন্সির হাটের পাইকপাড়া গ্রামে। খুব অল্প বয়সেই বাবা মাকে হারিয়ে মধ্য কলকাতায় নেবুতলায় মামার বাড়িতে বড় হতে থাকেন। 1841 সালে ভর্তি হন হেয়ার স্কুলে, কিন্তু তারপরেই অসুস্থ হয়ে পড়ায় তার লেখাপড়ার ছেদ পড়ে। কিন্তু হেয়ার স্কুলের তখনকার প্রধান শিক্ষক উমাচরণ মিত্র মশাই এই বালকটির মধ্যে বিশেষ কিছু দেখতে পেয়েছিলেন। তিনি ওই ছেদ পড়া সত্ত্বেও মহেন্দ্রকে নতুন করে ভর্তি করে নিলেন এবং 1849 পর্যন্ত তিনি হেয়ার স্কুলে পড়েছেন।
সেখান থেকে বৃত্তি নিয়ে ভর্তি হলেন হিন্দু কলেজে। পড়তে লাগলেন দর্শন, জ্যামিতি, গণিত আর বিজ্ঞান, কিন্তু মন ভরে না তার। সেই সময়কার হিন্দু কলেজের গ্রন্থাগার আর ল্যাবরেটরির যা দশা, তাতে তার বিজ্ঞান অনুসন্ধিৎস মন দমে গেল। আজই পড়া শেষ না করেই কলেজ ছেড়ে দিলেন। তারপর ভর্তি হলেন কলকাতা মেডিকেল কলেজে। সেখানে অবশেষে মন বসল তাঁর। মেডিকেল কলেজ থেকে 1861 সালে ডাক্তারি পাশ করে পেলেন IMS ডিগ্রি, ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস, কিন্তু সেখানেই থামলেন না। 1863 সালে পেলেন MD ডিগ্রি। তার আগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র একজনই MD ডিগ্রি পেয়েছিলেন 1862 সালে, তার নাম চন্দ্রকুমার দে। ডাক্তারিতে কলকাতা মেডিকেল কলেজে ছাত্রাবস্থা থেকেই মহেন্দ্রলালের তীক্ষ্ণ বুদ্ধি ও অনুসন্ধিৎসা এবং জ্ঞান মাস্টারমশাইদের নজর কেড়েছিল। এর অনেক নিদর্শন আছে, তার মধ্যে কেবল একটি আমি এখানে উল্লেখ করব, যেটা আমার নিজের খুব পছন্দ। সেটা হচ্ছে এই যে, যখন তিনি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র, তখন থেকে নিজের ক্লাস শেষ হলে অন্য উঁচু ক্লাসের পড়া শুনতে যেতেন, ক্লাসে ঢুকতেন না, দরজার বাইরে দাঁড়িয়ে থাকতেন। তো সেরকম একদিন শোনেন যে বিখ্যাত অধ্যাপক আর্চার পঞ্চম বর্ষের সিনিয়র ছাত্রদের ক্লাস নিচ্ছেন, পড়াচ্ছেন চোখের গঠন। খুব কঠিন একটা প্রশ্নের উত্তরে সেই সব সিনিয়র ছাত্ররা যখন সবাই মাথা চুল করছে, হঠাৎই সাহস করে ঘরের মধ্যে ঢুকে সেকেন্ড ইয়ারের মহেন্দ্রলাল উত্তরটা দিয়ে দিলেন। মাস্টারমশাই আর্চার একেবারে তাজ্জব। তিনি মহেন্দ্রলালকে বললেন, তুমি কাল থেকে আমার প্রশিক্ষণ ক্লিনিকে আসবে। শুধু তাই নয়, কলেজ কর্তৃপক্ষ তাকে চোখ নামক আশ্চর্য এই যন্ত্রটির ক্রিয়া কৌশল নিয়ে এক প্রস্থ বক্তৃতা দিতে আহ্বান জানালেন। শুধু মেডিকেল কলেজ নয়, বেথুন সোসাইটি, যাকে অনেকে তখন বিটন সোসাইটি বলতেন, তো বিটন সোসাইটিও তাকে অনুরোধ করেছিলেন কিভাবে অভিযোজনের মধ্যে দিয়ে এই অদ্ভুত যন্ত্রটি অর্থাৎ চক্ষু তৈরি হয়ে উঠল তা ব্যাখ্যা করে বক্তৃতা দিতে। মজার ব্যাপার, তখনও তিনি ডাক্তারি পাশ করে বেরোননি। আসলে রহস্যটা এই যে, একেবারে শুরু থেকেই তার অভ্যেস ছিল ছাত্রাবস্থা থেকেই যে কোনো বিষয়ে ক্লাসে যা পড়ানো হচ্ছে সেটা তো পড়ছেনই, তার বাইরে হালফিল গবেষণার খবরাখবর রাখতেন। এর জন্য তিনি মেডিকেল কলেজের অতি উত্তম গ্রন্থাগারের পত্র পত্রিকাগুলি, সায়েন্স জার্নাল গুলি নিয়মিত খুঁটিয়ে পড়তেন। ফলে এমন অনেক সাম্প্রতিক তথ্য তার নখাগ্রে থাকত যা গতানুগতিক পড়াশোনায় অভ্যস্ত ছাত্ররা জানত না, অনেক মাস্টারমশাইরাও জানতেন না। তো তারপর তো আমরা জানি তিনি ডাক্তার হয়ে বেরোলেন। তো আমি যেটা বলছিলাম যে মহেন্দ্রলাল যে একজন মস্ত ডাক্তার তা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তিনি কলেজ থেকে বেরিয়ে ডাক্তারি প্র্যাকটিস আরম্ভ করলেন এবং তিনি ঘোর যুক্তিবাদী ছিলেন এবং তিনি হোমিওপ্যাথির বিরোধী ছিলেন। হোমিওপ্যাথি যে আসলে খুব বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি নয়, এইটা নিয়ে তিনি বেশ কয়েকটি বক্তৃতা দিলেন, লিখলেন। তারপর সেই মানুষই রাজেন্দ্রলাল দত্তর সংস্পর্শে এসে ক্রমে ক্রমে হোমিওপ্যাথির দিকে ঘুরে গেলেন। তো এই ইতিহাসটা আমরা এখানে আলোচনা করছি না, সেটা আমরা পরে সুযোগ পেলে এটা নিয়ে আলোচনা করব। এখানে আমি সরাসরি চলে যাচ্ছি যে মহেন্দ্রলাল সরকারকে আমরা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা রূপে জানি, তার কাছে। অর্থাৎ ডাক্তারির ব্যাপারটা এবং হোমিওপ্যাথি বনাম ওই বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি, এই বিতর্কটা আমরা এখানে উজ্জ্বল রাখছি, পরে সুযোগ পেলে সেটা তোলা যাবে। তো বাঙালি ভদ্রলোক সমাজের কি পরিমাণ বিরোধিতার ঢেউ খেলে মহেন্দ্রলাল সরকারকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করতে হয়েছিল তার ইতিহাস আমরা এখনই জানব। কিন্তু তার আগে একটু ফ্ল্যাশ ফরওয়ার্ড করে জামশেদটা প্রকল্পিত ব্যাঙ্গালোরের, যেটা পরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ সায়েন্স নাম হয়েছে, তার সঙ্গে কালটিভেশনের চরিত্রগত পার্থক্যটা একটু বুঝে নিলে মহেন্দ্রলালের কাজের গুরুত্বটা মনে হয় আরো স্পষ্ট হবে। 1869 সালে মহেন্দ্রলাল দেশবাসীর কাছে, ঠিক মতো বললে বাঙালি
ধনী ও ভদ্রলোকদের কাছে 1,00,000 টাকার একটি তহবিল সংগ্রহের আবেদন পেশ করেছিলেন। 6 মাস পরে দেখা গেল 13,500 টাকা পাওয়া গেছে। তার মধ্যে সবার আগে 1,000 টাকা দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুধু তাই নয়, তিনি স্বয়ং ঘুরে ঘুরে মহেন্দ্রলালের সঙ্গে ঘুরে ঘুরে কাল্টিভেশনের সঙ্গে চাঁদাও তুল কাল্টিভেশনের জন্য চাঁদাও তুলতেন। এরম করতে করতে 5টি বছর পেরিয়ে গেল, এসে পড়ল 6টি বছর পেরিয়ে গেল, এসে পড়ল 1875 সাল, প্রিন্স অব ওয়েলসের ভারত ভ্রমণের বছর। কে কত রাজভক্ত তার প্রমাণ দেবার জন্য জমিদার মুৎসুদ্দি এবং ভদ্রলোকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। জমিদারদের সংঘ ইন্ডিয়া লীগ 5 দিনের মধ্যে 1,40,000 টাকা তুলে ফেলল, যাতে যুবরাজের ভারত ভ্রমণের মধ্যেই একটি কারিগরি প্রতিষ্ঠান স্থাপন করা যায়। মহেন্দ্রলালকে বলা মাত্র তিনি নিজের জায়গায় অটল রইলেন। তিনি বললেন, আমি তো কারিগরি প্রতিষ্ঠানের কথা বলিনি, আমি বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান তৈরি করতে চাই। এইখান থেকে একটু লাফ দিয়ে আমরা যদি 30 বছর পরে ভারতের পশ্চিম প্রান্তের ছবিটার দিকে তাকাই, দেখব ছবিটা একদম অন্যরকম। ভারতের শিল্পপতিদের মধ্যে যিনি সর্বাগ্রগণ্য সেই পার্সি কুলতিলক জামশেদজি টাটা স্বয়ং 1898 সালে 30,00,000 টাকা অনুদান ঘোষণা করেছিলেন। 1898 সালে বিজ্ঞানী বা বিজ্ঞানে উৎসাহী মানুষ বিজ্ঞান চর্চার জন্য ধনীদের কাছে হাত পাচ্ছেন বৃথা হাত, সেই ছবিটা একেবারেই অনুপস্থিত এখানে। বরং ভারতের সফলতম শিল্পপতি নিজেই টাকার থলি হাতে বিজ্ঞানীদের আহ্বান করছেন। একই দেশে অল্প কিছুকালের তফাতে একেবারে পরস্পর বিপরীত দুই চিত্র। আসলে জামশেদজির মনের গড়নটা ছিল বুর্জোয়া সুলভ বাস্তবমুখী উপযোগবাদী। পিতা নাসের ওয়ানজির মতো তিনি পার্সি মন্দির আর এই টাওয়ার অফ সাইলেন্স প্রভৃতি স্থাপন করে সময় ও অর্থ নষ্ট করেন। ধর্মকর্মর খাতে টাকা খরচটাকে তিনি নেহাত অপচয় মনে করতেন। জনকল্যাণে খয়রাতিতেও তার মতি ছিল না। তার বদলে তিনি চেয়েছিলেন তাত্ত্বিক ও কেজো উভয় ধরনের বিজ্ঞানের চর্চা বাড়িয়ে দেশের মানুষের পটুতা বাড়াতে, তাতে দেশের লোকের দারিদ্র ঘুচবে এবং তারও মুনাফা বাড়বে। তো মহেন্দ্রলাল কিন্তু বৈজ্ঞানিক গবেষণার তাত্ত্বিক দিকটার উপরেই প্রধানত জোর দিয়েছিলেন। বিজ্ঞানকে অর্থনৈতিক রূপান্তর আনবার উপকরণ হিসেবে বিবেচনা করেননি টাটা, কিন্তু উৎপাদন শিল্পর অপরিহার্য রসদ হিসেবেই বিজ্ঞানকে দেখেছিলেন। তিনি নিজে শিক্ষাব্রতী বা বিজ্ঞানী ছিলেন না, তাই বিজ্ঞান জিনিসটা ঠিক কোন জায়গায় মানুষের আর 5টা চর্চা ক্ষেত্র থেকে আলাদা সে বিষয়ে টাটার জামশেদজির স্পষ্ট ধারণা ছিল না। কিন্তু সে অভাব তিনি পুষিয়ে নিয়েছিলেন দুভাবে। এক, উন্নত দেশগুলিতে বিজ্ঞান প্রযুক্তি আর উৎপাদন শিল্পর অঙ্গাঙ্গী সম্পর্ক স্বচক্ষে দেখে এসে কিংবা প্রতিনিধি পাঠিয়ে জেনে নিয়ে। দুই, বিদেশি বিশেষজ্ঞদের মতামত নিয়ে। বলাই বাহুল্য, দুটোর কোনোটাই টাকার অভাবে মহেন্দ্রলালের পক্ষে কল্পনাও করা সম্ভব ছিল। মহেন্দ্রলালের প্রচেষ্টার বাস্তব গণ্ডিটা ছিল খুব ছোট, কারণ বিজ্ঞান চর্চাকে তিনি মূলত মানুষের ভাব জগতের ব্যাপার বলে মনে করেছিলেন, যার প্রধান প্রেরণা হলো সত্যানুসন্ধান, মিথ্যার জাল ছিঁড়ে ফেলা, যে কারণে তাত্ত্বিক বিজ্ঞান আর ফলিত বিজ্ঞান এ দুয়ের মধ্যে তিনি একটা মস্ত বিরোধ কল্পনা করে নিয়েছিলেন। জোনাকতক শহুরে ধনী, মার্ক্সের ভাষায় সিটি ক্যাপিটালিস্ট, চোনা কয়েক জমিদার আর অল্প কিছু বিজ্ঞানে উৎসাহী শিক্ষিত বাঙালি, এই ছিল মহেন্দ্রনাথের পুঁজি। অপরদিকে জামশেদজি ছিলেন মুম্বাইয়ের সবচেয়ে ধনী মানুষ, ভারতের সফলতম পুঁজিপতি। শুধু 30,00,000 টাকা অনুদান ঘোষণা করেছিলেন বলেই নয়, সমগ্র পরিকল্পনাটিকে যেভাবে বিরাট আকারে ছকেছিলেন সেটাও তাঁর বুর্জোয়া সুলভ দৃষ্টিভঙ্গির পরিচায়ক। সে দৃষ্টিভঙ্গির মধ্যে রোমান্টিক আদর্শবাদের লেশ মাত্র ছিল না,
কিন্তু ওই কারণেই আবার বিজ্ঞানকে জনপ্রিয় করে তুলে সাধারণ মানুষের মনের অন্ধকার কাটানোর ভাবনা তার মনে, মানে টাটার মনে ঠাঁই পায়নি। সবচেয়ে বড় কথা, টাটা নিজেকে ব্রিটিশ সরকারের পরম অনুগত বলে ঘোষণা করেছিলেন। এত দূর পর্যন্ত বলেছিলেন যে ব্রিটিশরা যদি কোনোদিন ভারত ছেড়ে যেতে বাধ্য হয় তাহলে পার্সিরাও হয়তো ভারত ছেড়ে যাবার কথা ভাবতে বাধ্য হবে। তো ব্রিটিশ, তিনি পার্সি সম্প্রদায়কে এইভাবে ভাবতেন যে একদিকে শাসক ব্রিটিশরা, অন্যদিকে শাসিত ভারতীয়, তাদের মধ্যে একটা গো বিটুইন, একটা মধ্যস্থ যেন পার্সি সম্প্রদায়। মহেন্দ্রলাল কিন্তু সর্ব অর্থেই স্বদেশী ছিলেন। লেফটেন্যান্ট গভর্নর রিচার্ড টেম্পলকে আনুষ্ঠানিক কারণে কাল্টিভেশনের সদস্য করলেও টেম্পলের পরামর্শ নানা সময়ে অগ্রাহ্য করতে তিনি দ্বিধাবোধ করেননি। অপরদিকে ব্যাঙ্গালোরের ইনস্টিটিউট, যেটা টাটার মৃত্যুর পরে স্থাপিত হয় জামশেদজির, সেখানে সেটি টাটাদের প্রাথমিক আনুকূল্যে ও অনুদানে স্থাপিত হলেও তার পরিচালন সমিতি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ পর্যন্ত সমস্ত কাজই হতো ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির তত্ত্বাবধানে। বস্তুত কার্ল পিয়ারসন, উইলিয়াম র্যামজে প্রমুখ বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী সেই পরামর্শই দিয়েছিলেন টাটাদের। তার একটা অদ্ভুত ব্যাপারের কথা এখানে না তুললেই নয়, জামশেদজি টাটা চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ তার বিজ্ঞান প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়ান। স্পষ্টতই বিজ্ঞানের, বিবেকানন্দর আন্তর্জাতিক খ্যাতি আর অতুলনীয় সাংগঠনিক প্রতিভা তার কাছে বিশেষ উপযোগী বলে মনে হয়েছিল। কিন্তু বিবেকানন্দর শরীর তখন এত ভেঙে পড়েছে যে তিনি এই প্রয়াসকে স্বাগত জানালেও এর ভার নিতে পারেননি। আশ্চর্য লাগে এই ভেবে যে কলকাতার মানুষ মহেন্দ্রলাল সরকার স্বয়ং শ্রীরামকৃষ্ণর, সম্ভবত বিবেকানন্দরও চিকিৎসক ছিলেন। এই দুজনের সঙ্গেই তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত না হোক বেশ ঘনিষ্ঠ ছিল। অথচ তিনি কখনো বিবেকানন্দর কাছে অনুরূপ প্রস্তাব নিয়ে যাননি, আর বিবেকানন্দও যে কাল্টিভেশনের প্রতি খুব আগ্রহী ছিলেন এমন প্রমাণ নেই। বার দুয়েক তিনি কাল্টিভেশনে গিয়েছিলেন, এটা অবশ্য ঘটনা। আসলে মহেন্দ্রলাল আধুনিক বিজ্ঞানকে সম্পূর্ণ অন্য একটা চোখে দেখেছিলেন। এখানে ভারতে তখন বিজ্ঞানকে ঠিক সেইভাবে কেউ দেখতেন না। অক্ষয় কুমার দত্ত আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধারা অনুসরণ করে তিনি বলেছিলেন, হিন্দু চিন্তাধারা বলে যা প্রচারিত, আমি কোট করছি, তা যাবতীয় বিষয়ে স্থূল, হজম না হওয়া কতকগুলো ভিত্তিহীন মতামতের পিণ্ড। তিনি বলছেন যে এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ হলো আধুনিক বিজ্ঞানের চর্চা। আবার আমি কোট করছি যে প্রাকৃতিক ঘটনাবলীর অনুসন্ধান করতে করতে যে তালিম পাওয়া যায়, একমাত্র সেটাই হিন্দুদের এই কুপমণ্ডুকতার হাত থেকে রক্ষা করতে পারে। অর্থাৎ এই পরিমার্গ, অর্থাৎ অ্যাপ্রোচটা একেবারে আলাদা ছিল। একটি দ্বিস্তর পরিকল্পনা করেছিলেন মহেন্দ্রলাল সরকার। একদিকে বিশেষজ্ঞ ভারতীয় বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের নব নব সমস্যা নিয়ে গবেষণা করবেন, অন্যদিকে জনপ্রিয়করণের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের বোধ জাগাতে হবে। আমি তাদের ম্যানিফেস্টো থেকে নোট করছি, প্রতিটি বিষয় নিয়ে দুই প্রস্থ করে বিজ্ঞান বক্তৃতার আয়োজন করতে হবে, একটা জনসাধারণের জন্য, অন্যটা অল্প কয়েকজনের শিক্ষার উদ্দেশ্যে, যাদের নিয়ে ওই বিষয়টিকে আয়ত্ত করবার জন্য একটি স্বতন্ত্র শ্রেণী গড়ে উঠবে, অর্থাৎ স্পেশালিস্ট সায়েন্টিস্ট। এইভাবে প্রতিটি বিভাগে একজন করে মুখ্য বিজ্ঞান কর্মীর অধীনে যেন থাকবে কয়েকজন করে কর্মী। অধীন কর্মীরা যে শিক্ষা লাভ করবেন তার দৌলতে তারা নিজেরাই অচিরে এক একজন বিজ্ঞান কর্মী হিসেবে উঠে আসবেন, আর তখন তারা শুধু যে এই প্রতিষ্ঠানেরই সহায়ক হয়ে উঠবেন তা নয়, গোটা জনসমাজেরই কাজে লাগবেন। এমনি ভাবে দেখতে দেখতে সাধারণ জনসমাজের মধ্যে বিজ্ঞানের প্রতি একটা রুচি গড়ে উঠবে। হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ তখন বিজ্ঞানের সেবায় এগিয়ে আসবে, আর তখন অন্য কারো সহায়তা আর পৃষ্ঠপোষণা ছাড়াই ভারত নিজেকে
উপযুক্ত সরঞ্জামে সজ্জিত করে তুলতে পারবে, সেই সব বৈজ্ঞানিক অভিযানে লোক পাঠাতে পারবে যেগুলো বিভিন্ন দেশের সভ্য সরকার আজ চাপে পড়ে করতে বাধ্য হচ্ছে। বিশ্বের যেখানে যত অনুসন্ধানী অভিযান চলবে সব জায়গাতেই হাজির থাকবেন ভারতীয় অনুসন্ধানকারীরা। এই পর্যন্ত বলে তিনি যেন আমাদের মনের কথাটাই লিখছেন, আমি আবার কোট করছি, এ কি স্বপ্ন? হ্যাঁ তাই, কিন্তু এ হলো সেই ধরনের স্বপ্ন যাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। আমাকে অর্থ দিন, আমি প্রমাণ করে দেব যে প্রকৃতির অন্য যে কোনো জিনিসের মতোই এ স্বপ্নকেও বাস্তবে পরিণত করা সম্ভব। তিনি মঠ বা আবাসিক আশ্রমের কথা বলেননি যেখানে ত্যাগী সন্ন্যাসীরা বিজ্ঞান চর্চা করবেন। তিনি স্বপ্ন দেখেছিলেন এক ভারতীয় বৈজ্ঞানিক সমাজের যেখানে ভারতের বিশেষজ্ঞ বিজ্ঞানীরা পৃথিবীর যে কোনো দেশের আধুনিকতম গবেষণার সঙ্গে সমান তালে কাজ করে চলবেন, পাশাপাশি থাকবে বিজ্ঞান মনস্কতায় উদ্বুদ্ধ, বিজ্ঞানের রুচি সম্পন্ন, প্রকৃত অর্থে শিক্ষিত এক জনসাধারণ। ধর্মীয় স্থান যদি আদৌ সেখানে থাকে সেটা নিতান্ত গৌণ। উনিশ শতকের সত্তরের দশকে যে ভারতীয় এই স্বপ্ন দেখতে ও দেখাতে পারেন তিনি আমাদের প্রতিবার প্রণম্য। এই স্বপ্ন নিয়ে তিনি নামলেন 1876-এ কাল্টিভেশন প্রতিষ্ঠায়। 1869 সালে মহেন্দ্রলাল তার বিজ্ঞান সভার প্রস্তাবটি প্রথম উত্থাপন করেছিলেন। তার আড়াই বছর পরে বঙ্গ দর্শনের 1872-এর আগস্ট সেপ্টেম্বর সংখ্যায় বঙ্কিমচন্দ্র মহেন্দ্রলালের ওই সাত দফা আবেদনটি পুনর্মুদ্রণ করেন। তার তিন নম্বর ধারায় লেখা ছিল, এক্ষণে ভারতবর্ষীয় দিগের পক্ষে বিজ্ঞান শাস্ত্রের অনুশীলন নিতান্ত আবশ্যক হইয়াছে, তন্নিমিত্ত ভারতবর্ষীয় বিজ্ঞান সভা নামে একটি সভা কলিকাতায় স্থাপন করিবার প্রস্তাব হইয়াছে, এই সভা প্রধান সভা রূপে গণ্য হইবে এবং এই জায়গাটা বিশেষ করে লক্ষণীয়, এবং আবশ্যক মতো ভারতবর্ষের ভিন্ন ভিন্ন অংশে ইহার শাখা প্রশাখা স্থাপিত হইবে। ছ নম্বর ধারে তারা লিখছেন, ভারতবর্ষের শুভানুধ্যায়ী ও উন্নতিচ্ছু জনগণের কাছে বিনীতভাবে তার প্রার্থনা যে, আমি কোট করছি, তাহারা আপন আপন ধনের কিয়দংশ অর্পণ করিয়া উপস্থিত বিষয়ের উন্নতি সাধন করুন, এবং সবশেষে লেখা হয়, যাহারা চাঁদা গ্রহণ করিবেন তাহাদের নাম পরে প্রকাশিত হইবে, আপাতত যাহারা স্বাক্ষর করিতে কিংবা চাঁদা দিতে ইচ্ছা করিবেন তাহারা নিম্ন স্বাক্ষরকারীর নিকট প্রেরণ করিলে সাদরে গৃহীত হইবে। অনুষ্ঠাতা শ্রী মহেন্দ্রলাল সরকার। সাদা বাংলায় টাকা না হয় পরেই দেবেন, আপাতত প্রতিশ্রুতি পেলেই তিনি ধন্য। প্রথম আবেদনের আড়াই বছর পর এই দশা। বঙ্কিমচন্দ্রর বাঁকা টিপ্পনী, এই অনুষ্ঠানপত্র আজ আড়াই বছর হইল প্রচারিত হইয়াছে, এই আড়াই বৎসরে বঙ্গ সমাজ 40,000 টাকা স্বাক্ষর করিয়াছেন। মহেন্দ্রবাবু লিখিয়াছেন যে এই তালিকাখানি একটি আশ্চর্য দলিল, ইহাতে যেমন কতকগুলি নাম থাকাতে স্পষ্টীকৃত অর্থাৎ কনস্পিকুয়াস হইয়াছে, তেমনি কতগুলি নাম না থাকাতে উজ্জ্বলীকৃত হইয়াছে। তিনি আর কিছু বলিতে ইচ্ছা করেন না। মহেন্দ্রলাল ইচ্ছা না করলেও বঙ্কিম লিখছেন, তিনি বঙ্গধনীদের উদ্দেশ্যে বেশ কড়া ভাষাতেই কথা বললেন। তিনি লিখলেন, আপনারা মহেন্দ্রবাবুর ঈষৎ বক্রোক্তি অবশ্যই বুঝিয়া থাকিবেন, তাই আর কলঙ্ক ভার শিরে কেন বহন করেন, সকলেই অগ্রসর হন। যিনি একদিনে লক্ষ মুদ্রা ব্যয় করেন তিনি কেন পশ্চাতে পড়েন, পুত্রকন্যার বিবাহে যাহারা লক্ষ লক্ষ মুদ্রা ব্যয় করেন তারা কেন নিশ্চিন্তে বসিয়া থাকেন। এই কথা লিখছেন বঙ্কিমচন্দ্র। এবার দেখা যাক যে আমরা বিদ্যাসাগরের কথা আগেই শুনেছি, বিদ্যাসাগর ছাড়া অন্য যারা চাঁদা দিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম জয়কৃষ্ণ মুখোপাধ্যায় 1,000, রাজা কমলকৃষ্ণ দেব 2,000, দিগম্বর মিত্র 1,000, মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর 2,500, দ্বারকানাথ মিত্র 4,000,
পাটিয়ালার মহারাজা 5,000, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর 1,000, গুণেন্দ্রনাথ ঠাকুর 1,000, যদুনাথ মল্লিক 1,500, মহারানী স্বর্ণময়ী দেবী 8,000। বিদ্যাসাগরের সুহৃদ ও সহযোদ্ধা অক্ষয় কুমার দত্ত তখন রোগ জীর্ণ অসুস্থ, তিনি 50 টাকা মাত্র চাঁদা পাঠান, কিন্তু উইলে লেখেন, তার মৃত্যুর পর জানা যায় তার উইলে 3,000 টাকার সরকারি সিকিউরিটি কাল্টিভেশনকে তিনি দান করে গেছেন, সুদ সমেত। সেটার মোট পরিমাণ সম্ভবত, আমি ঠিক জানি না, মোট পরিমাণ সম্ভবত 17,000 টাকা। এরা ছিলেন মহেন্দ্রলাল সরকারের পাশে, আর বাকি যারা ধর্ম আন্দোলন, যারা অন্য নানা রকম আন্দোলন নিয়ে মেতেছিলেন, তাদের তারা কেউ ধারে কাছেও ছিলেন না মহেন্দ্রলাল। তো বিদ্যাসাগর ছাড়া এইবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আমরা প্রবেশ করছি। বিদ্যাসাগর তো বিজ্ঞানী ছিলেন না, বিদ্যাসাগর ছাড়া অন্য যিনি মহেন্দ্রলালের পাশে এসে দাঁড়িয়েছিলেন, যাকে ছাড়া মহেন্দ্রলাল এক পাও এগোতে পারতেন না, তিনি বাঙালি নন। তিনি একজন ধর্মপ্রাণ বেলজিয়ান জেসুইট পাদ্রী, তার নাম ইউজিন লাফো। উপনিবেশের বদ্ধ জলার সঙ্গে আন্তর্জাতিক বিজ্ঞানের বহমানতার সেতু বেঁধে দিয়েছিলেন তিনি। ইতিহাস বলে খ্রিস্টীয় সম্প্রদায়গুলির মধ্যে জেসুইটরা অনেকেই বিজ্ঞানে বিশেষভাবে উৎসাহী ছিলেন। পৃথিবীর বহু দেশই, বিশেষ করে পৃথিবীর বহু উপনিবেশই আধুনিক বিজ্ঞান চর্চার প্রথম স্বাদ পেয়েছিল জেসুইট মিশনারিদের হাত ধরে। ফাদার লাফোর ভূমিকাও এই পটভূমিতে বিচার্য। একজন পাদ্রী কি করে ঔপনিবেশিক ভারতীয়দের তাত্ত্বিক বিজ্ঞান চর্চার প্রয়াসের সমর্থনে এইভাবে এগিয়ে এলেন, সেটা ভাবলে একটু অবাক লাগে। কিন্তু লাফোর জীবন ও চিন্তা ভাবনা বেশ একটু অন্যরকম ছিল। জনৈক ফৌজি অফিসারের এই মেধাবী পুত্রটি একদিকে জেসুইট ধর্মের রীতিমাফিক ধর্মশিক্ষা ও দীক্ষা গ্রহণ করেছিলেন, অন্যদিকে দর্শন ও প্রকৃতি বিষয়ক বিজ্ঞানে দুটি প্রধান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী ছিলেন। তিনি বেলজিয়ামের মানুষ, তার আসল ঝোঁকটা ছিল বেকনিয়ান ফিলসফি আর এক্সপেরিমেন্টাল ফিজিক্স এর দিকে। বেলজিয়াম থেকে 1865 সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স এ এসে প্রথম থেকেই এক্সপেরিমেন্টাল সায়েন্সের একটা ধারা তৈরি করতে চেয়েছিলেন লাফো। আমরা জানি জগদীশচন্দ্র বসু ছিলেন তার ছাত্র। সেন্ট জেভিয়ার্স এ লাফোর সহস্তে স্থাপিত ল্যাবরেটরিটি কলকাতার, হয়তো ভারতেরই প্রথম আধুনিক বিজ্ঞান ল্যাবরেটরি বলে অনেকের ধারণা। কলেজের ছাদে তিনি মান মন্দির বসিয়েছিলেন, আনিয়েছিলেন অনেক আধুনিক যন্ত্রপাতি। 1869 সাল থেকে মহেন্দ্রলালের সঙ্গে তার প্রগাঢ় বন্ধুত্ব গড়ে ওঠে। ওই সময় থেকেই কাল্টিভেশন স্থাপনে তিনি হয়ে ওঠেন প্রধান কারিগর। প্রথম দিকে ভালো ইংরেজি জানতেন না, তিনি বেলজিয়ামের মানুষ, কেনই বা জানবেন, কিন্তু পরে ভালো করে ইংরেজি রপ্ত করে নিয়ে বিজ্ঞানের আধুনিকতম আবিষ্কারগুলি নিয়ে সর্বসমক্ষে অসাধারণ দক্ষতায় বক্তৃতা দিতেন, সঙ্গে পরীক্ষাগুলি করে দেখাতেন। টেলিফোন, ফোনোগ্রাফ, এক্স-রে প্রভৃতি এর স্মরণীয় উদাহরণ। জগদীশচন্দ্র যখন ক্ষুদ্র বেতার তরঙ্গ প্রেরণে সফল হলেন, তখন কলকাতায় 1897 সালে লাফো সগর্বে তাঁর প্রিয় ছাত্রর পরীক্ষাটি জনসমক্ষে করে দেখিয়েছিলেন। তিনি মনে করতেন এটাই কাল্টিভেশনের প্রধান কাজ, আন্তর্জাতিক বিজ্ঞানের আধুনিকতম ধারাগুলির সঙ্গে নিয়ত সংযুক্ত হয়ে থাকা। পরীক্ষা সহযোগে তাঁর এই বক্তৃতাগুলি অসম্ভব জনপ্রিয় হয়েছিল। আমরা জানি আশুতোষ মুখোপাধ্যায় তাঁর এই বক্তৃতাগুলি শুনে অনুপ্রাণিত হয়েছিলেন, এবং পরে আশুতোষ যে কাল্টিভেশনে যোগ দিয়েছিলেন, তার পেছনে ফাদার লাফোর এই বক্তৃতাগুলি একটা প্রধান ভূমিকা পালন করেছিল। অধিকাংশ বাঙালি বিদ্বজ্জন তখন মনে করতেন সরাসরি তাত্ত্বিক বিজ্ঞান গবেষণা পরিকল্পনা করে মহেন্দ্রলাল অবাস্তব খোয়াব দেখছেন। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মতো মহাপণ্ডিত বলেছিলেন, ভারতীয়দের এখন উচিত ইতিমধ্যেই যেসব আবিষ্কার হয়ে গেছে
সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করা। নতুন আবিষ্কারের কথা পরে ভাবলেও চলবে। ইন্ডিয়া লীগের সদস্য শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় বলেছিলেন, মহেন্দ্রলালের এই প্রকল্প, আমি কোট করছি, একটা অপ্রয়োজনীয় জিনিস, একটা বিলাস দ্রব্য মাত্র, জিনিসটা শেখে দেয়, নিয়মের এক ব্যত্যয়, সমস্ত ব্যাপারটাই অপচয় ছাড়া আর কিছুই না। এর মুখের মতো জবাব দিয়েছিলেন মহেন্দ্রলাল নয়, ফাদার লাফো। মহেন্দ্রলালকে দুহাত্তরে সমর্থন করে তিনি বলেছিলেন, আমি কোট করছি, ইন্ডিয়া লীগের উদ্দেশ্য হলো ভারতীয়দের একটি মিস্ত্রির জাতিতে পর্যবসিত করা, যাতে কোনোদিনই তারা ইউরোপীয়দের তত্ত্বাবধান ছাড়া চলতে না পারে। পক্ষান্তরে ডাক্তার সরকার চাইছেন তার দেশবাসীকে এক দীর্ঘ মেয়াদী প্রক্রিয়ায় এই অসম্মানজনক বন্দী দশা থেকে মুক্তি দিতে। আনকোট। লাফো গভীরভাবে বিশ্বাস করতেন, আমি আবার কোট করছি, যে পাশ্চাত্যের জ্ঞান ও বিজ্ঞানের সঙ্গে পরিচিত হয়ে ভারতবাসীও একদিন পশ্চিমের সমকক্ষ হয়ে উঠবে, বিজ্ঞানের ইতিহাসে তারাও একদিন তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে যেতে পারবে। তবে সমস্যাও ছিল, তিনি জানতেন ক্যাথলিক ধর্মের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক আদায় কাজ করায়, আর জেসুইট সম্প্রদায় যত অগ্রসরই হোক শেষ পর্যন্ত তারাও তো ক্যাথলিক ধর্মেরই একটা শাখা, তাই বিজ্ঞানীরা তার বৈজ্ঞানিক উৎসাহকে একটু সন্দেহের চোখে দেখতেন। বিজ্ঞানী বন্ধুদের আশ্বস্ত করে লাফো বলতেন, আমি একজন ক্যাথলিক, আমি একজন যাজক, তবু আপনাদের জানাতে চাই যে বিজ্ঞানের প্রতিটি অগ্রগতিকে আমি সুগভীর আনন্দ এমনকি প্রেমের সঙ্গে গ্রহণ করি। কি করে এটা সম্ভব হলো? তার একটা কারণ সম্ভবত এই যে বিদ্যাসাগর, অক্ষয় কুমার, রাজেন্দ্র লালের মতো তিনিও ছিলেন প্রগাঢ় বেকনপন্থী, হয়তো আরো বেশি করে। বিজ্ঞান চর্চায় পরীক্ষা নিরীক্ষা আর পর্যবেক্ষণের গুরুত্ব সম্পর্কে বিশেষভাবে ওয়াকিবহ ছিলেন তিনি। একটি প্রবন্ধে তিনি লিখছেন, তত্ত্ব নয়, জোহানেস কেপলারের সাফল্যের আসল কারণ ছিল নিখুঁত তথ্য সংগ্রহ এবং সেই তথ্যগুলির নির্ভুল বিচার। তারই ভিত্তিতে কেপলার আবিষ্কার করেছিলেন তাঁর বিখ্যাত গ্রহ গতির নিয়মাবলীকে, অর্থাৎ বেকনীয় পদ্ধতিকে তখনকার আধুনিক বিশ্ববিজ্ঞানের অপরিহার্য পথ বলে চিনে ও চিহ্নিত করে বিদ্যাসাগর, অক্ষয় কুমার, রাজেন্দ্র লাল যেটা আমাদের দেশে প্রতিষ্ঠা করেছিলেন, যে প্রক্রিয়াটিকে চালু করে দিয়েছিলেন স্বয়ং মহেন্দ্রলাল, যে পথের পথিক ফাদার লাফো ছিলেন তার আপোষহীন সমর্থক। আর ওই জায়গাটাতেই মহেন্দ্রলালের সঙ্গে তার মত ও পথ মিলে গিয়েছিল, ধর্ম সেখানে বাধা হয়নি। শ্বেতাঙ্গ অথচ অনিংরেজ হওয়ায় তার একটা মস্ত সুবিধে ছিল, বিজ্ঞান শিক্ষাদানে অনিচ্ছুক ইংরেজ প্রশাসনের মুখের ওপর সোজা কথাটা সোজা ভাষায় বলতে তার হৃদয় ঔপনিবেশিক ভারতীয়দের মতো কম্পিত হতো না। তার উপর তিনি ছিলেন আধুনিক পদার্থবিদ্যায় গণিতে ও পরীক্ষা বিধানে এক্সপেরিমেন্টেশনে কৃতবিদ্য। শুধু তাই নয়, হিন্দু না হওয়ায় মায়াবাদী পিছু টান তাঁর মনকে বিড়ম্বিত করেনি। জেসুইট চিন্তাধারার বৈশিষ্ট্য ছিল এই যে বিশ্ব প্রকৃতিকে নিবিড়ভাবে তন্ন তন্ন করে জেনে তারই মধ্য দিয়ে তারা ঈশ্বরের মহিমা অনুধাবন করতেন। ফলে আধুনিক বিজ্ঞান চর্চার সঙ্গে অনেক দূর অবধি তাঁদের কোনো প্রত্যক্ষ সংঘাত বাধত না। এই এতগুলি ঘটনার শুভ সন্নিপাত ঘটায় মহেন্দ্রলালের পরিকল্পিত প্রতিষ্ঠানটির মধ্যে তিনি নিজের জীবনের সার্থকতার একটা ছাঁচ খুঁজে পেয়েছিলেন। তাই ফাদার লাফোকেও কাল্টিভেশনের সহ প্রতিষ্ঠাতা বললে ভুল হয় না। তাই বলে তিনি যে ধর্ম ছেড়ে বিজ্ঞানকেই জীবনের পথ বলে গ্রহণ করেছিলেন তা কিন্তু নয়, একটা দোটানা তার রয়েই গিয়েছিল। মাদাম কুরির রেডিয়াম আবিষ্কারের যুগান্তকারী তাৎপর্যকে নির্ভুলভাবে ব্যাখ্যা করার পরেও তিনি বলেছিলেন, এইসব আবিষ্কারগুলো দেখে যেন আমরা সাবধান হই, কখনোই যেন এরকম সহজ বিশ্বাস না করে বসি যে বস্তুর সঙ্গে সাধারণভাবে প্রকৃতির শক্তিগুলির সম্পর্ক কি, সে বিষয়ে চূড়ান্ত কথা বলার জায়গায় আমরা চলে এসেছি। তিনি বলছেন, আমি জানি না এই কথাটি
বড়ই মহৎ, বড়ই চমৎকার, আনকোট। হয়তো এই ধরনের চেতাবনী শেষ 19 শতকের বিজ্ঞানীদের অতিপ্রত্যয়কে সামাল দেওয়ার কিছুটা কাজে লেগেছিল। 20 শতকের বিজ্ঞানের ইতিহাস তার সাক্ষী। আমি কালটিভেশনের প্রতিষ্ঠা কিভাবে হলো, পথের বাধাটা, ফাদার লাফোর সাহায্য, কারা মহেন্দ্রলালের পাশে ছিলেন, কারা ছিলেন না, বাঙালি ভদ্রলোকদের ভূমিকা, এবং টাটাদের সঙ্গে, টাটার, যদিও সেটা অনেক পরের ব্যাপার, টাটার বিজ্ঞান ভাবনা আর মহেন্দ্রলালের বিজ্ঞান ভাবনা, এর ফারাকটা সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আশিস দা, সঙ্গত কারণেই একটা প্রশ্ন উঠবে, আপনি সেই প্রশ্নের একটা একটা ইঙ্গিত রেখেও গেছেন, সেটা হচ্ছে যে মহেন্দ্রলাল সরকারের মতো এরকম আদ্যন্ত বিজ্ঞান মনস্ক একজন ব্যক্তি, যিনি প্রথম জীবন শুরু করেছিলেন হোমিওপ্যাথির বিরোধিতা করে, এবং তার হোমিওপ্যাথি বিজ্ঞান হিসেবে বা চিকিৎসা প্রকরণ হিসেবে বিরোধিতার একটা মূল কারণ ছিল যে যেভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা ভেষজ বা একটা কোনো রাসায়নিককে ওষুধ হিসেবে ব্যবহার করার কথা ভাবি, বা মানুষের দেহ, তার দেহের বিভিন্ন প্রত্যঙ্গের মধ্যে আন্তঃসম্পর্ক, তার শারীরবিদ্যা ইত্যাদি, এই সব কিছুর সঙ্গে বিজ্ঞান হিসেবে, চিকিৎসা প্রকরণ হিসেবে হোমিওপ্যাথিকে মেলানো একটু কঠিন ছিল। অথচ আমরা দেখি সেই মহেন্দ্রলাল সরকারই হোমিওপ্যাথিতে গভীরভাবে আস্থাভান হয়ে উঠলেন। আচ্ছা, ব্যাপারটা কি এরকম হতে পারে যে আমাদের দেশে ওই সময়ের যা পরিমণ্ডল, মানে যেটাকে মানে মেজাজ বলে আর কি, এক একটা সময়, 19 শতকের ওই বিশেষ সময়টায় সেটা কোনো প্রভাব ছিল? কারণ উনি বিবেকানন্দ, রামকৃষ্ণ বা ধর্মীয় যে একটা বাতাবরণ তখন চলছিল, যেটা দিয়ে অনেকেই প্রভাবিত হয়েছিলেন, সেটা দিয়ে তিনি সামান্যতম প্রভাবিত না হয়েও এটা কিভাবে ঘটলো যে তার মতো একজন ধীশক্তি সম্পন্ন ব্যক্তি, যিনি বৈজ্ঞানিক ভাবে কোনো কিছু যাচাই না করে কোনো সিদ্ধান্তে আসতেন না, যেভাবে তিনি মানে আজকে আধুনিক পরিভাষায় যাকে ডাবল ব্লাইন্ড টেস্ট বলে, সেই সবের ধার না ধরেই তিনি যেভাবে হোমিওপ্যাথির প্রতি তার নিজের আস্থা জ্ঞাপন করেছিলেন, এইটা, এই যে একটা স্ববিরোধী অবস্থান, এই স্ববিরোধিতার ব্যাপারটা কি, মানে সেটা কি আমাদের ওই সময়কার সমাজের মধ্যে খুঁজতে হবে, নাকি এটা ব্যক্তির সীমাবদ্ধতার মধ্যে খুঁজতে হবে, নাকি ব্যাপারটা কি, এ ব্যাপারে যদি একটু আলোকপাত করে। ব্যাপারটা প্রথমত খুবই জটিল, ওরকম একটি দুটি ফ্রেমওয়ার্কের মধ্যে এটা আটানো যাবে না। আমি এ বিষয়ে আমার যেটুকু ধারণা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমি সেটা একটু বলতে চাই, যে প্রথমত ইতিহাসটা একটু জেনে নি যে মানে হোমিওপ্যাথি এখানে কিভাবে এলো। যে আমি একটু এগিয়ে গিয়ে শুরু করি, যে হ্যাঁ, 1810 সাল নাগাদ কয়েকজন জার্মান মিশনারি ও চিকিৎসক কলকাতায় এসে হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করেন। ফোর্ট উইলিয়ামের দুজন ডাক্তার, দুজন ইংরেজ ডাক্তার, তারা অবসর নেওয়ার পর কলকাতায় হোমিওপ্যাথি করতেন। 17 মার্চ 1852 ফরাসি ডাক্তার টোনের, তিনি কিন্তু আধুনিক চিকিৎসা বিদ্যায় শিক্ষিত ছিলেন। এখানে আমি একটু বলে নি, আমি অ্যালোপ্যাথি শব্দটা ব্যবহার করি না, কারণ অ্যালোপ্যাথি শব্দটা নিন্দাচ্ছলে হোমিওপ্যাথরা বলে থাকেন। আমি আধুনিক বিজ্ঞানসম্মত বিজ্ঞান কথাটা ব্যবহার করছি এই জন্যে, এবং তার ব্যাখ্যাটা এইভাবে আমি দিতে চাই যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ফিজিওলজি, এই ধরনের যে আধুনিক বিজ্ঞানের এই ক্ষেত্রগুলি থেকে যেসব তথ্য ও তত্ত্ব উঠে এসছে, তারই ওপর ভিত্তি করে যে চিকিৎসা বিজ্ঞান গড়ে উঠেছে, আমি সেইটাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলি। আমি অ্যালোপ্যাথি শব্দটা ব্যবহার করার বিরোধী, এবং অনেকেই হয়তো বিরোধী, আমি এটা একটু পরিষ্কার করে নিলাম। তো এই যে ডাক্তার টোনের, উনি কিন্তু ওই আধুনিক চিকিৎসা পদ্ধতিতেই শিক্ষিত ছিলেন। তো উনি যেটা করলেন, যেখানে তখন বাংলার ডেপুটি গভর্নর জন লিটলারের সহায়তায় একটা হোমিওপ্যাথি হাসপাতাল খুললেন, তার আগে প্রাইভেট কিছু কিছু ক্লিনিক হয়েছিল। তো এইখানেই, এই টোনেরের হাত ধরেই রাজেন্দ্রলাল দত্ত, তিনি হোমিওপ্যাথি শিখলেন, এবং এই রাজেন্দ্রলাল দত্ত, তিনি তার হাত ধরেই আবার মহেন্দ্রলাল সরকারের হোমিওপ্যাথিতে দীক্ষান্তর
এটা ব্যাপারটা খুব মজার। মজার এই যে মহেন্দ্র লাল সরকার যখন প্রবল ভাবে হোমিওপ্যাথির বিরোধিতা করছেন, এটা যে এই ফিজিক্স কেমিস্ট্রি ফিজিওলজি নিয়মগুলো মেনে চলে না এইগুলো বোঝাচ্ছেন, এবং হোমিওপ্যাথি করেও যে অনেকে ফল পান তার প্রধান কারণ শরীরের নিজস্ব ইমিউনিটি বা ইত্যাদি যেগুলো আমরা আজকাল সবাই জানি, তো এইগুলো মহেন্দ্র লাল সেই যুগেই বলছেন এবং প্রচার করছেন। তো তখন রাজেন্দ্র লাল দত্ত, যিনি তখন কলকাতার সবচেয়ে নাম করা হোমিওপ্যাথ, তিনি ওর বক্তৃতা শুনে এত আকৃষ্ট হলেন যে এই অল্প বয়সী ছেলেটি, এ তো শুধু চিকিৎসা শাস্ত্র নয়, আধুনিক বিজ্ঞানের যে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিওলজি এগুলো গুলে খেয়েছে, তো এরকম একটা ছেলেকে যদি আমার দলে আমি টানতে পারি তাহলে তো হোমিওপ্যাথির পক্ষে একটা বিরাট বিজয় সংগঠিত হয়। তো উনি তখন মহেন্দ্র লালকে বললেন যে তোমার লেখাগুলো তো আমার খুব ভালো লাগলো, তবে আমার কিছু কিছু এ নিয়ে প্রশ্ন আছে, একটা কাজ করি না আমরা, আমি আর তুমি জয়েন্টলি কতগুলো পরীক্ষা চালাই, যে একদম হাতে কলমে টেস্ট করা হোক। তো মহেন্দ্র লাল তখন অল্প বয়স বললেন হ্যাঁ আমি রাজি আছি, এবং প্রথম টেস্টটা এইরকম হলো যে যেসব কেসগুলো হোমিওপ্যাথিতে সারেনি সেই সব কেসগুলো মহেন্দ্র লাল বললেন আমার কাছে ট্রান্সফার করো, এবং সেই সব কেসের অধিকাংশই দেখা গেল মহেন্দ্র লাল সারিয়ে দিলেন। তিনি বললেন দেখো তাহলে তোমার হোমিওপ্যাথি ফেল করলো এবং আমার বিজ্ঞান জিতল। এবার রাজেন্দ্র লাল দত্ত বললেন হ্যাঁ প্রথম রাউন্ডে তাই হলো, পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল যে ওই অনেকগুলো মানে ক্রনিক পেশেন্ট যাদের কোনোভাবে চিকিৎসা করেই মানে আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করেই তাদের সারানো যাচ্ছে না, এরকম পেশেন্টকে দুভাগ করে এক দলকে দেয়া হলো মহেন্দ্র লালের হাতে, আরেক দলকে রাজেন্দ্রনাথ দত্ত। তার সেইখানে আবার একেবারে উল্টো ছবি বেরিয়ে সেই ক্রনিক পেশেন্টদের মধ্যে দেখা গেল অনেকেই ওই তথাকথিত হোমিওপ্যাথি চিকিৎসায় সুস্থ হয়ে উঠল, এবং মহেন্দ্র লাল কিন্তু তাদের অনেককেই সারাতে পারলেন না। এই ঘটনাটা ওর মনের মধ্যে একটা দ্বিধা জাগালো যে তাহলে আমি এই যে বিজ্ঞান সম্মত বলে যে দৃষ্টিভঙ্গিটা সবার সামনে রাখছি এটার মধ্যে কিছু গলত আছে। তো তখন উনি হোমিওপ্যাথি নিয়ে একটু নরম হলেন যে ঠিকই তো বাস্তব ঘটনা যদি বলে যে হোমিওপ্যাথিতে অসুখ সারে তাহলে আমি একজন চিকিৎসক হিসেবে সেটা মানবো না কেন। তখন তিনি রাজেন্দ্র লাল দত্তর সঙ্গে আরো কিছু পরীক্ষা করলেন অনেকগুলি পেশেন্ট নিয়ে, কিন্তু এবং সেই পরীক্ষাতে দেখা গেল তিনি নিজেই বলছেন যে হ্যাঁ অনেকগুলো কেস আমি নিজে কিছুতেই সারাতে পারিনি, কি ওষুধ দেবো বুঝতেও পারছিলাম না, অথচ রাজেন্দ্র লাল রাজেন্দ্রনাথ দত্ত সেটাকে হোমিওপ্যাথি দিয়ে সারিয়ে দিলেন। সুতরাং দেয়ার মাস্ট বি সামথিং ইন হোমিওপ্যাথি, ইট ইজ এ সায়েন্স। এখন তার সঙ্গে যুক্ত হলো কতগুলো ব্যাপার যেটা খানিকটা বইতে পাওয়া যায়, খানিকটা আমার আন্দাজ, যে ধরুন তখনকার দিনে ওষুধ বলতে কি ছিল, কি ছিল যারা মানে আধুনিক বিজ্ঞানে এই যে মহেন্দ্র লাল সরকারের মতো তার প্রি হোমিওপ্যাথি ফেজে তার হাতে ওষুধ বলতে কি ছিল, ওষুধ বলতে ধরুন কি করে খানিকটা জোলাপ, ওই রক্তমক্ষণের একটা ব্যাপার ছিল, বায়ু পরিবর্তন, এইরকম বাঁধা ধরা দু চারটি জিনিসের বাইরে অ্যান্টিবায়োটিক তো ছেড়েই দিন, ব্যথা কমানোর ওষুধ বিশেষ ছিল না, উল্টিস টুলটিস দেওয়া হতো। তো এই যে জিনিসগুলো এর সঙ্গে কি হোমিওপ্যাথির তত্ত্বের যতই বিরোধিতা থাক ইন প্র্যাকটিস খুব সাংঘাতিক তফাৎ ছিল, যে যে জিনিসগুলো দিয়ে চিকিৎসা করা হতো সেগুলো হোমিওপ্যাথির সঙ্গে তার খুব বিরাট তফাৎ ছিল না। ওই বায়ু পরিবর্তনের পরামর্শ হোমিওপ্যাথরাও দিতেন, জোলাপ হোমিওপ্যাথরাও দিতেন, হ্যাঁ এটা ঠিকই যে সার্জারিটা তারা করতেন না, কারণ সার্জারি করতে গেলে তখন কার্বলিক অ্যাসিড ইত্যাদি দিয়ে ডিসইনফেক্ট করার কিছু পদ্ধতি চালু হয়ে গেছিল, ওই একটা জায়গাতেই তফাৎ ছিল, অথচ সেগুলো খুব আসুরিক চিকিৎসা, এটা একটা ব্যাপার, প্রচন্ড কস্টলি সেটা একটা ব্যাপার, হোমিওপ্যাথিতে কার্যত কোনো খরচই নেই, এবং ওরা যেটা আজও ক্লেম করেন যে সাইড এফেক্ট বলতে প্রায় কিছুই নেই, এই সব মিলিয়ে খানিকটা এই মানে চিকিৎসা বিজ্ঞানের বাইরের কতগুলো ফ্যাক্টর, খানিকটা চিকিৎসা বিজ্ঞানের ভেতরে মহেন্দ্র লালের নিজের মনে যে দ্বিধাগুলো ছিল, এবং এটা বলতে খারাপ লাগে যেটা শ্যামল সেনগুপ্ত মশাই
পরিষ্কার করে দেখিয়েছিলেন যে ভ্রান্ত পদ্ধতিতে পরীক্ষা বিধান। ভ্রান্ত পদ্ধতি বলতে যে এই যে রাজেন্দ্রনাথ দত্তর সঙ্গে যে এক্সপেরিমেন্ট গুলো করলেন, যে ট্রায়াল গুলো বয়ানরাল দিলেন, যার ভিত্তিতে ওর মত বদলালো, যেটাকে উনি বলছেন যে এটা তো অবজেক্টিভ জিনিস, আমি তো সত্যি সত্যি দেখলাম এতগুলো পেশেন্ট সেরে গেছে, কিন্তু সেখানেও এক্সাক্টলি কোন কোন পেশেন্টকে কি কি ওষুধ আগে দেওয়া হয়েছিল, এখন কি কি ওষুধ দিল, প্লাসিবো দেওয়া হয়েছিল কিনা, এবং তাদের এই যে নিরাময়ের ধাপগুলি কি, এবং সর্বোপরি এক্সাক্ট নাম্বারটা পর্যন্ত তিনি তার পেপারে উল্লেখ করেননি। সুতরাং যেটা মেথডোলজির দিক থেকে অধ্যাপক শ্যামল সেনগুপ্ত তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলেছিলেন মানুরলালের প্রতি, যে এখানে কিন্তু তার ওই ট্রায়ালের মেথডোলজিতে হয়তো যেটাকে আমরা বৈজ্ঞানিক মেথডোলজি বলি সেখানে কিছু ভ্রান্তি থেকে গিয়েছিল, তার ফলে তিনি এই যে এত দ্রুত একটা আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা থেকে হোমিওপ্যাথির দিকে ঘুরে গেলেন, তার মূলে এইটা একটা ফ্যাক্টর ছিল। আর একটা জিনিস আমার মনে হয় যে সত্যি সত্যি তো তিনি যেহেতু ডাক্তারিটা অসম্ভব ভালো জানতেন, অ্যানাটমি ফিজিওলজি এসবের তিনি মাস্টার ছিলেন, আমরা আগেই তার প্রমাণ পেয়েছি, সুতরাং হোমিওপ্যাথি চিকিৎসা করুন আর যে পদ্ধতিতেই চিকিৎসা করুন, তিনি মানুষের দেহটাকে, তার দেহের কাজকর্মকে, তার ফিজিওলজিকে, তার অ্যানাটমিকে অসম্ভব ভালো জানতেন। কারণ সেটা জানা মানে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অর্ধেক পথ তো ওইখানেই এগিয়ে থাকা। তারপর তিনি হোমিওপ্যাথি অনুযায়ী চিকিৎসা করছেন এবং তাতে প্রচুর লোক কিন্তু সত্যি সত্যি উপকার পাচ্ছে। আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স রয়েছে, খুব আশ্চর্য লাগে, ছোট্ট স্ট্যাটিস্টিক্স আমি একটু পাঠ করি, সেটা এই যে 1869 সালে মানুরলাল সরকার তার বাড়িতে একটি হোমিওপ্যাথিক ডিসপেন্সারি স্থাপন করেন, নিশা ক্লিনিক নয়, ডিসপেন্সারি। তার রোগীর সংখ্যার একটা বছরওয়ারি হিসেব পাওয়া যায়, সেটা চমকপ্রদ। আমি একটু পড়ি, 1869 সালে জুলাই থেকে ডিসেম্বর মাসে রোগীর সংখ্যা ছিল 891, তার পরের বছর সারা বছরে জানুয়ারি থেকে ডিসেম্বরে 2149, তার পরের বছর ওই একই পিরিয়ডে 4139, তার পরের বছর 1872 6901, 1873 9808, এবং 1874 কোয়ান্টাম জাম্প 36386, এবং 1875 41425 জন রুগী এই ডিসপেন্সারি থেকে চিকিৎসা গ্রহণ করেছিল। এটা আমি বিনয়ভূষণ রায়ের বই থেকে স্ট্যাটিস্টিক্সটা পেয়েছি, এবং যেটা বিনয়ভূষণ বলছেন যে 1875 এর পর থেকে কিন্তু আমরা আর পাচ্ছি না, তার কারণ তখন তিনি কালটিভেশন অফ সায়েন্সের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, তখন তিনি ডিসপেন্সারি আর চালাচ্ছেন না, যদিও তিনি তখনও রুগী দেখতেন, কিন্তু সেটা একজন ইন্ডিভিজুয়াল ডাক্তার হিসেবে। ডিসপেন্সারি বলতে যা বোঝায় যে একটা বেশ বিস্তৃত ব্যবস্থা, সেটা কিন্তু তিনি ছেড়ে দিয়েছিলেন। তো কাজেই এটা মানতেই হবে যে তিনি হোমিওপ্যাথিই করুন আর যে পদ্ধতিতে চিকিৎসা করুন, বাস্তব ক্ষেত্রে প্রচুর রোগী তার হাতে চিকিৎসিত হয়ে সুফল পেয়েছিল। এরকম অনেক বাস্তব অ্যাকাউন্ট আমরা পাই। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি বলছেন যে আমি যখন কটকে যাওয়ার ট্রান্সফার হলাম, তো আমার প্রচন্ড অর্শোর সমস্যা ছিল, আরো কিছু কিছু সমস্যা ছিল, অন্য দু একজন হোমিওপ্যাথ আমাদের দেখেছেন, আমাকে দেখেছেন, কিন্তু ওই সাময়িক ফল পেয়েছি। তো বলছেন আমি খুব ভয়ে ভয়ে ওর কাছে গেলাম, মহানরাল সরকারের কাছে গিয়ে, তার বর্ণনা তার মধ্যে আমি আর যাচ্ছি না, বাড়িতে সে একটা বিচিত্র বর্ণনা, তো সেখানে মহানরাল তাকে বলছেন একটু রুক্ষভাবে, তাকে দেখিয়েছো? ও তো উনি বললেন আমি অমুক হোমিওপ্যাথকে দেখিয়েছি। কি দিয়েছে সে? তো উনি বললেন এই এই ওষুধ দিয়েছে। কিছুই শেখেনি, এইসব হোমিওপ্যাথরাই হোমিওপ্যাথির 12টা বাজালো। বলে ওকে বললেন তুমি কি খাও? তো খাওয়ারের থেকে বেরোলো, তিনি ওই সর্ষে বাটা বা এই ধরনের জিনিস খেতে খুব ভালোবাসেন, নারকোল খেতে ভালোবাসেন। তো উনি নিজস্ব ঢঙে মহেন্দ্রলাল বললেন তবেই তো সেরেছে, তুমি তো আসল জিনিসগুলোই খাচ্ছ, ওগুলো খেলে কখনো অর্শ সারে? তুমি আমার কথা শোনো, ওই সর্ষে বাটা, ওই লঙ্কা, ওই নারকোল তেল, নারকোল, আরো কয়েকটা জিনিস একদম স্পর্শ করবে না। তো উনি তো তারপর কটক চলে গেলেন যোগেশচন্দ্র, এবং উনি মেনে চললেন।
তারপর উনি বলছেন আমি ভুলেই গেলাম, আমি ভুলেই গিয়েছিলাম যে আদৌ আমার এই সমস্যাগুলো হয়েছিল। এক বছর পরে আমার খেয়াল হলো তাই তো, আমার তো একসময় এইসব সমস্যা ছিল কিন্তু এখন তো আর এসব সমস্যা নেই। এবং মহানুভবের কোনো ওষুধ দেননি তিনি, এই যে খাওয়ার পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এটা দিয়ে কিন্তু রোগটা সারিয়ে দিচ্ছেন। এর সঙ্গে তো হোমিওপ্যাথির সম্পর্ক নেই। তিনি ফিজিওলজি বুঝতেন, যেটাকে আজকাল ফার্মাকোকাইনেটিক্স বলে, সেটা বোঝে বুঝতেন কোন জিনিসটা, কোন ওষুধটা শরীরে কোথায় গিয়ে কিভাবে কি কাজ করে, কিভাবে শরীর থেকে বেরিয়ে যায়, বেরোবার পথে কি কি সমস্যার সৃষ্টি করে, এগুলো তো হোমিওপ্যাথির সঙ্গে সম্পর্ক নেই। কাজেই তিনি আসল বিজ্ঞানটা অসম্ভব ভালো বুঝতেন, কিন্তু অনেক চিকিৎসকদের হয়তো তাদের আচার, মানে বিজ্ঞানসম্মত চিকিৎসকদের আচার আচরণ দেখে, হয়তো তাদের অতিরিক্ত অর্থস্পৃহা দেখে, এগুলো একটা ফ্যাক্টর ছিল, সেখান থেকে তিনি হোমিওপ্যাথির দিকে সরে যান। এবং অবশ্যই তারই যেটা শ্যামলবাবু বলেছেন যে একটা ফল্টি মেথডোলজি, সেটাও ছিল। কাজেই সব মানুষ বিজ্ঞানে বিজ্ঞানী মানেই তো তিনি সব দিক থেকে শতকরা 100% নির্ভুল হন না। এক্ষেত্রে আমার একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, লাইনাস পলিং এর কথা আমরা সবাই জানি, তার চেয়ে বড় বিজ্ঞানী মানে বিংশ শতাব্দীতেই হয়তো জন্মাননি অনেকে বলেন। তো আমরা তো জানি এই লাইনাস পলিং ভিটামিন সি নিয়ে একটা মানে কার্যত খ্যাপামি শুরু করেছিলেন, ভিটামিন সি দিয়ে নেয় সেটা নাকি সর্বরোগ হর জিনিস, সেটা সেটা খেয়েছেন বলেই তিনি 90 বছর বয়স অব্দি বেঁচেছেন, এইসব তিনি দিচ্ছেন, কিন্তু সেটা বৈজ্ঞানিক ভাবে তো প্রতিষ্ঠিত হয়নি। কাজে এটা বোঝা যায় যে যিনি যত বড় বিজ্ঞানী হন, কোথাও একটা একটা ব্লাইন্ড স্পট, একটা কিছু থেকে যায়, তাতে বিজ্ঞানী হিসেবে তার মর্যাদা কমে না, ওইটা মেনে নিয়েই আমাদের বিজ্ঞানের ইতিহাস চর্চা করতে হয়। কাজেই মহেন্দ্রলাল সরকার, তিনি এত বড় বিজ্ঞান প্রচারক, স্বয়ং বিজ্ঞানী, তিনি ফিজিক্স নিয়েও কিছু কাজ করেছিলেন, এটা খুব আশ্চর্য, যেটা সুবীর কুমার সেন তা নিয়ে প্রবন্ধ লিখেছিলেন। যাই হোক, আমি সে জায়গায় যাচ্ছি না, আমি বলতে চাইছি এত বড় একজন বিজ্ঞান মনস্ক মানুষ, এত বড় একজন বিজ্ঞানী, যিনি ভারতের ইতিহাসে বিজ্ঞান গবেষণার প্রথম প্রতিষ্ঠান, ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন, তিনি নিজে কেন এই ফল্টি মেথডোলজির শিকার হলেন, এটা নিশ্চয়ই আমাদের ভাবায়, কিন্তু এর জন্য তার মহত্ত্ব এতটুকু কমে না। তিনি বিজ্ঞানকে একটা সামগ্রিক অর্থে দেখতে চেয়েছিলেন, তার অনেকগুলো জায়গায় তিনি সফল হয়েছিলেন, কোনো কোনো জায়গায় হয়তো তার চিন্তাধারার মধ্যে কিছু সীমাবদ্ধতা থেকে গিয়েছিল, সেগুলো বিজ্ঞানের ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে আমরা অবশ্যই সমালোচনা করব, কিন্তু সর্বোপরি এই কথাটা বলবো, তিনি একজন বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে, গবেষণাকে ভারতীয় সমাজের মধ্যে প্রতিষ্ঠা দেবার জন্যে তিনি যে কাজ করেছিলেন, তার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন, এইটুকুই আমার বক্তব্য। আশিসদা, এই সূত্রে আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবেই মাথায় আসে, সেটা হচ্ছে যে মহেন্দ্রলাল সরকার যেরকম একটা সমান্তরালে আমাদের দেশে দেশীয় সুযোগ সুবিধে ব্যবহার করে দেশীয় লোকের কাছ থেকে মদত নিয়ে বিজ্ঞান চর্চার যে ধারাটা করেছিলেন, সেই ধারাটার মধ্যে নিশ্চয়ই একটা এমন একটা কিছু উপাদান ছিল, সেই উপাদানের ফল হচ্ছে আমাদের দেশে ঔপনিবেশিক কালেই একটিমাত্র বিজ্ঞানের ক্ষেত্রে নোবেল প্রাইজ এসেছে, সেটি পেয়েছেন সিভি রমন, সেটা কিন্তু ওই মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত গবেষণাগারই। এবং মনে রাখতে হবে আজকে আমরা কাল্টিভেশন অফ সায়েন্সকে যেরকম দারুণ একটি প্রতিষ্ঠিত গবেষণাগার হিসেবে দেখছি, তখন সেটি বউবাজারে ট্রামটা ঘুরছে এরকম একটা জায়গায় ছিল, সেখান থেকেই গবেষণা করে কিন্তু রমন ওই নোবেল প্রাইজটা পেয়েছিলেন। শুধু রমন কেন, ওখান থেকে পরের পর পরের পর অত্যন্ত উচ্চমানের গবেষণা হয়েছে, আজও হয়ে চলেছে। পশ্চিমবঙ্গ থেকে রসায়ন বিজ্ঞানে যত ভাটনগর পুরস্কার আছে তার সিংহভাগ এসছে কাল্টিভেশন থেকে, এটা এমনকি গত 3 বছরের রাশিবিজ্ঞান আপনি স্ট্যাটিস্টিক্স যদি দেখেন এটা দেখতে পাবেন। এখানে একটা জিনিস, এখানে আমি একটু ধন্যবাদ জানাই, আমি এই তথ্যটা জানতাম না, এটা এটা খুব মূল্যবান তথ্য, এই তথ্যটা আমার জানা ছিল না। আর আরেকটা জিনিস সহজেই আমাদের মানে এটা ভাবায়, সেটা হচ্ছে যে ঔপনিবেশিক আমলেই একদিকে ফরাসিরা একদিকে আমাদের ইংরেজরা, তারা নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয় বা আরো 2টি বিশ্ববিদ্যালয় হয়েছে, তারপরে স্কটিশ কলেজ হয়েছে,
ইত্যাদি ইত্যাদি, এমনকি তারা বিজ্ঞান শিক্ষার জন্য মেডিকেল কলেজ করেছেন চিকিৎসার জন্য, তারা আমাদের এখানে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজও করেছেন। এই যে একটা ধারা যেটা সরকারি মদতে সরকারের বুক বোর্ড স্কুল বোর্ড তার জন্য বই লিখছে, তার জন্য ইংল্যান্ড থেকে যন্ত্রপাতি দিচ্ছে হিন্দু কলেজকে, এই একটা ধারা, আর মহেন্দ্রলাল সরকার খেটে খুটে দেশের লোকের কাছ থেকে টাকা জোগাড় করে করছেন, এই যে দুটো ধারা, এই দুটো ধারার মধ্যে আমরা 47 উত্তর ভারতে কোন উত্তরাধিকারটাকে গ্রহণ করলাম, কোন উত্তরাধিকারটাকে গ্রহণ করা উচিত ছিল আর আমরা কোন উত্তরাধিকারটাকে গ্রহণ করলাম। এটা তো ঠিকই যে 47 সালের পরে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে আমাদের যে একটা এক ধরনের প্রাধান্যকারী ভূমিকা ছিল, এখন সম্মিলিতভাবে অনেক বিজ্ঞান গবেষক রয়েছেন, এ কথা আমি একবারও বলছি না যে 47 পরে সমস্ত ধারাটা শেষ হয়ে গেছে, মোটেই নয়। তরুণ গবেষকরা এখনো ভারতবর্ষের অনেক তরুণ গবেষক রয়েছেন যারা এদেশে বিদেশে থেকে প্রচুর গবেষণা করছেন, কিন্তু তারা কেন এই কাজটা করছেন, কেন বিদেশে চলে যাচ্ছেন, কেন এই রকম গবেষণা, উৎকৃষ্ট গবেষণা বা উৎকৃষ্ট গবেষণার পরিবেশ বা সমাজে বিজ্ঞান মনস্কতা যেটা চেষ্টা করেছিলেন মহেন্দ্রলাল সরকার, অর্থাৎ ওই যে বলেছিলেন একজন মেন্টার থাকবে তার সঙ্গে আরো অনেকে থাকবেন, তারা আবার এক একটা করে মেন্টার হয়ে উঠবে, নেই করে করে চতুর্দিকে ছড়িয়ে পড়বে, সেই ব্যাপারটা কি অবস্থায় রইল, এবং আমাদের 47 সালের পরে বিজ্ঞান গবেষণার যে সমস্ত নীতিমালা প্রণয়ন করা হলো বা যেভাবে পরবর্তী সময়ে যে গবেষণাগার গুলি স্থাপিত হলো, সেগুলি এই কাল্টিভেশন অফ সায়েন্সের মডেলকে ঘিরে হলো নাকি ইংরেজরা যেভাবে করার কথা ভেবেছিল সেইটা ঘিরে হলো, এ ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন আর কি, তাহলে মহেন্দ্রলাল সরকারের ঠিক কোথায় আমরা দাঁড়িয়ে আছি, কোন কতটা উত্তরাধিকার আমরা মহেন্দ্রলাল সরকারের আজকে বহন করি, কতটা বহন করা উচিত ছিল, কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব, এ সম্পর্কে হয়তো একটা ধারণা আমরা পেতে পারি। এই সম্পর্কে ধারণা আমি দিতে পারবো কিনা জানি না, কিন্তু কতগুলো জিনিস আমি সময়ভাবে আমি মানে টাচ করিনি সেটা বলা যেতে পারে। যেমন এই যে কৃষ্ণের রামায়ণের কথা আপনি তুললেন, যে সিভি রামন যখন এখানে আসছেন তখন মহেন্দ্রলাল সরকার আর নেই প্রেসিডেন্ট, তখন এটা চালাচ্ছেন তার ছেলে। যেটা আপনি বললেন যে মহেন্দ্রলাল সরকার তো এখানে এসেছিলেন মানে উনি তো ফাইন্যান্সিয়াল সার্ভিসে একটা বড় সড় চাকরি পেয়ে এসেছিলেন, কিন্তু তার মন প্রান্ত পড়েছিল বিজ্ঞানের দিকে, ফিজিক্স এর দিকে। তো তিনি বলছেন আমি ওই ট্রামে করে যাচ্ছি, বউবাজার দিয়ে ট্রামটা ঘুরছে, হঠাৎ দেখলাম লেখা রয়েছে ওই নামটা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স। আমি সরাসরি সেখানে ঢুকে দেখলাম এক ভদ্রলোক বসে আছেন, ওই তিনি মহেন্দ্রলাল সরকারের ছেলে। তাকে বললাম যে আমি এরকম কাজ করতে চাই, বলে হ্যাঁ আপনি করতে পারেন। যে তখন উনি বললেন যে আমি তো চাকরি করি, বলে আপনি সকালে আসবেন সন্ধ্যেবেলা আসবেন, চাকরি করার আগে পরে। তো উনি তাই করতে লাগলেন, সেই করে যখন তার কাজটা খানিকটা এগোলো, এইবার উনি বলছেন আশুতোষ মুখোপাধ্যায়ের কথা, যে এই মানুষটি যদি সেদিন না থাকতো, তিনি যদি আমাকে সরাসরি ডেকে বললেন তুমি যা কাজ করছো তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে জয়েন করো, এবং আমি আমার ওই চাকরি ছেড়ে দিয়ে সরাসরি অনেক কম টাকায় ওখানে জয়েন করলাম, এটা যদি না করতাম তাহলে ভারতবর্ষ হয়তো তার প্রথম নোবেল প্রাইজটা পেত না। এই যে ব্যাপারটা, অর্থাৎ মহেন্দ্রলাল সরকারের প্রতিষ্ঠিত যে সংস্থা, এদিকে মহেন্দ্রলাল সরকারের শিষ্য, তার ভাব শিষ্য আশুতোষ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায় তো তাকে পিতা বলে গণ্য করতেন, তো মহেন্দ্রলাল সরকারের পুত্রস্থানীয় আশুতোষ মুখোপাধ্যায় তিনি রামনকে নিয়ে এলেন, তিনি প্রফেসর করে রাখলেন, ফলে রামনের কাজকর্ম অনেক সহজ হয়ে গেল ওই দিক থেকে, যন্ত্রপাতি অতি সামান্য কিন্তু তারই মধ্যে দিয়ে কাজ করে ভারতবর্ষ তার প্রথম এটা নোবেল প্রাইজটা পেল। নোবেল প্রাইজটার চেয়েও বড় কথা যেটা বিজ্ঞানের ইতিহাসবিদরা বলছেন, যে একটা ইন্ডিয়ান সাইন্টিফিক সোসাইটি, এই শব্দটা খুব ব্যবহৃত হচ্ছে, যে অর্থাৎ
সায়েন্স তো ইউনিভার্সাল, ইন্টারন্যাশনাল, সেটা আমরা জানি, কিন্তু সায়েন্স তো সবসময় কোনো না কোনো দেশে কোনো না কোনো সমাজের মধ্যে তা নিয়ে চর্চা হচ্ছে। সুতরাং সেই সমাজের মধ্যে যদি একটা মোটামুটি সহমনস্ক বা সহানুভূতিশীল, বিজ্ঞানের প্রতি সহানুভূতিশীল একটা অংশ না গড়ে তোলা যায়, তাহলে সাধারণভাবে বিজ্ঞান কখনো এগোতে পারে না। ইন্ডিভিজুয়াল জিনিয়াস একটা দুটো সেটা চিরকাল থেকেছে, সবসময় থাকবে, তার দ্বারা কিন্তু বিজ্ঞানের সামগ্রিক অগ্রগতি হয় না। সামগ্রিক অগ্রগতির জন্য একটা বৈজ্ঞানিক সমাজ, যেটা ওই সায়েন্টিফিক সোসাইটি বলা হয়, তো এরকম কথা বলা হচ্ছে যে মহেন্দ্রলাল সরকার তার আসল, তিনি এই শব্দটা ব্যবহার করেননি, তার যে আসল ভিশনটা ছিল ওই একটা ইন্ডিয়ান সায়েন্টিফিক সোসাইটি তৈরি করা, যে সমাজের মধ্যে একটা বড় অংশ তারা বিজ্ঞান সচেতন হবে, আর একটা তাদের সংখ্যা খুব বেশি হবে না বলা বাহুল্য, কিন্তু তারা বিজ্ঞান চর্চায় অত্যন্ত অগ্রসর হয়ে যাবে, তারা আন্তর্জাতিক মানের গবেষণা করবে। এই দুটোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক রাখতে হবে। আধুনিক কালে আমরা যেটা দেখছি সেই সম্পর্কটা কিন্তু ছিন্ন হয়ে গেছে। একটা সময় সত্যেন বোস, মেঘনাদ সাহা, শিশির কুমার মিত্র, কার কথা, জ্ঞান ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র, প্রত্যেকে, তারা প্রত্যেকে চেষ্টা করেছেন যে তাদের বৈজ্ঞানিক কাজকর্মের সঙ্গে সমাজের বৃহত্তর অংশকে জড়িয়ে নিতে। আজকে সেই ধারাটা কার্যত লুপ্ত। আমরা দু একজন পলাশবরণ পালের কথা পাই, আমরা হয়তো দু একজন সুভাষিস মুখোপাধ্যায়ের কথাও পাই, কিন্তু সাধারণভাবে পাই না। যারা বিজ্ঞান চর্চা করছেন, গবেষণা করছেন, উচ্চতর বিজ্ঞান শিক্ষা দিচ্ছেন, তারা সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়ানোর কাজ করছেন, এই ধারাটা কিন্তু আজকে নেই। অথচ আজকে সেই সুযোগ ছিল, এখন তো আমরা আর উপনিবেশ নই। এখন যদি আমাদের দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ সচেতন মানুষ এই দাবিটা তোলেন যে বিজ্ঞানের অগ্রসর গবেষণার সঙ্গে সাধারণভাবে বিজ্ঞান চেতনা বিকাশের একটা সেতু থাকা দরকার, যেটা মহেন্দ্রলাল সরকার করতে চেয়েছিলেন, সেটাই আমাদের মডেল হওয়া উচিত, তাহলে একদিকে জনসাধারণের মনে বিজ্ঞান চেতনা যেরকম বাড়বে, তেমনি আমার ধারণা বিজ্ঞানীরাও প্রচন্ড ভাবে উপকৃত হবেন। আজকের ভারতবর্ষে এই যেভাবে আমরা ধর্মের হস্তক্ষেপ দেখছি, মানে বিজ্ঞান সংস্থাগুলোর মধ্যে প্রকাশ্যে কোন রকম লুকোচুরি না করে যে ধর্মের লোকেরা এসে, রাজনীতির লোকেরা এসে যেভাবে ছড়ি ঘোরাচ্ছেন, এটা সম্ভব হতো যদি বিজ্ঞানীরা নিজেরা সংঘবদ্ধ থাকতেন, যদি তাদের পেছনে একটা বিরাট অংশের মানুষ যারা বিজ্ঞান সচেতন তারা সেই বিজ্ঞানীদের সমর্থনে দাঁড়াতেন যে বিজ্ঞানের এই অবমাননা আমরা কিছুতেই সহ্য করব না, তাহলে কিন্তু আমাদের শাসক সম্প্রদায়ের পক্ষে বিজ্ঞানের এই অবমাননা ঘটানোটা ধর্মের নামে, রাজনীতির নামে কিছুতেই সম্ভব হতো না। কিন্তু এটা যে সম্ভব হচ্ছে, এটাই আমাদের ব্যর্থতা। তার কারণ আমরা বিজ্ঞানের যে উচ্চতর গবেষণা, যেখানে অনেক বড় বড় কাজ হচ্ছে, যেটা আপনি বললেন, সেই কাজের সঙ্গে, সেই কাজ যারা করছেন তাদের সঙ্গে যারা বিশেষজ্ঞ নন কিন্তু বুদ্ধিমান আগ্রহী মানুষ, তাদের কোনো একটা সেতু গড়ে উঠছে না, বরং যেটুকু উঠেছিল সেই সেতুগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। সুতরাং আজকের দিনে মহেন্দ্রলাল সরকারকে আমরা স্মরণ করব এই কারণে যে ওই সেতুটা তিনি তৈরি করতে চেয়েছিলেন, যে বিজ্ঞানের মান কোথাও খাটো করব না, জনপ্রিয় করার জন্য আমি সস্তায় বিজ্ঞান করব না, বিজ্ঞানের মধ্যে জল ঢালব না, ডাইলিউট করব না, কিন্তু বিজ্ঞানের চেতনাটা সাধারণ মানুষের মধ্যে, ওই ফাদার লাফোর মতো একজন মানুষ, তিনি কঠিন কঠিন পরীক্ষা, হার্টস এর পরীক্ষা তিনি করে দেখাচ্ছেন, এক্স রে তিনি করে দেখাচ্ছেন এবং বুঝিয়ে বলছেন পাবলিক লেকচারে, আজকে এই জিনিসটা কেন পাবো না আমরা? আজকে আমাদের রিসোর্সেস এর তো অভাব নেই, এর জন্য কি খুব বিরাট টাকার প্রয়োজন? এর জন্য দরকার একটা চেতনা, বিজ্ঞানীদের চেতনা, যেটা মানুষের বিজ্ঞান চেতনা বাড়ানোর কাজে সহায়ক হবে। এইটাই মনে হয় মহেন্দ্রলাল সরকার চেয়েছিলেন, এবং এই কারণেই তাকে আমরা স্মরণ করব। আমার মতে এই মডেলটা সর্বপ্রযত্নে অনুসরণ করা উচিত, এইটুকুই বলব। এই যে আশিস দা বললেন, এইটা থেকে আমার একটা জিনিস মনে হচ্ছে, একটু এটা একটু ভেবে দেখবেন, যে এই যে বলছিলেন যে একটা ভারতীয় বিজ্ঞান অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন মানে আমি সংগঠন বলছি না, আমি বলছি যে এই যে একটা মহল তৈরি হওয়া, এইটা মহেন্দ্রলাল সরকার সম্ভবত এদিক থেকে
খুবই সফল হয়েছিলেন, তার কারণ একটা এরকম সংস্থা গঠন এবং সেই সংস্থার সমাজের উপরে তার প্রভাব, এটা তো একদিনে হয় না, এটা গড়ে উঠতে একটু সময় লাগে। আপনি যে সমস্ত বিজ্ঞানীদের নাম বললেন, আপনি ভেবে দেখুন এই মহেন্দ্রলাল সরকারের সংস্থা গঠন থেকে বিজ্ঞানী হিসেবে তারা সারা পৃথিবীতে নিজেদের প্রতিষ্ঠিত করলেন, এর মধ্যে 50 বছর কেটেছে। আপনি যত বিজ্ঞানীর নাম বললেন তাদের প্রত্যেকের আপনি যদি জন্মের বছর দেখেন তাহলে আপনি দেখবেন এরা প্রত্যেকেই শেষ পর্যন্ত এসে ওই 1903-04 সালের মধ্যে তাদের জন্ম হয়েছে এবং তারা মোটামুটি মানে তখনকার দিনে যেমন আজকের দিনেও তেমনি 24-25 বছর থেকেই আপনার গবেষণার আপনার যদি সত্যিকারের আপনার গবেষণার দক্ষতা থাকে সেটার প্রকাশ কিন্তু ওই 24-25 বছর বয়সেই হয়ে যায়। তার মানে মহেন্দ্রলাল সরকার মানে এইভাবে কি বলতে পারি যে মহেন্দ্রলাল সরকার যে ধারাটা প্রতিষ্ঠা করেছিলেন আর তার বিপরীতে এই টাটা এবং অন্যান্য ওই যে পার্সিদের আর্থিক আনুকূল্যে যে ধারাটা তৈরি হলো সেখান থেকেও তো সেগুলোই আজকের দিনে তো অনেক বড় অনেক বেশি করে সারা পৃথিবীতে ভারতবর্ষের বিজ্ঞান গবেষণাগার হিসেবে বেশি প্রতিষ্ঠিত। তারও তো 50 বছর পেরিয়ে গেছে প্রত্যেকেরই। এদের এখান থেকে যে সমস্ত মানে এই এই পরিমণ্ডল ঘিরে যে সমস্ত বিজ্ঞানীরা উঠে এসেছিলেন তাদেরও তো এই মহেন্দ্রলাল সরকারের প্রভাবে এদিকে যেরকম বিজ্ঞানীরা একটা ছাপ রেখে গেছেন পৃথিবীর মানব জাতির জ্ঞান ভাণ্ডারে থেকে শুরু করে ভারতবর্ষের সাধারণভাবে উন্নতিতে, সেই জিনিসটা কিন্তু আমরা এই টাটা কেন্দ্রিক যে গবেষণাগার গুলো এখানে ওই রকম ভাবে কিন্তু দেখছি না। বরং আমরা এই 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 ব্যাপারটা একটু এটা একটা আমার একটা ধারণা আছে, হয়তো এটা এরকম হবে যে এরা এই গবেষণাগার গুলো প্রতিষ্ঠা করেছিলেন সেটা অনেকটা ইউরোপের মডেলে, ইউরোপের সমাজে ওই মডেলটা হয়তো খুবই একটা সাফল্যের সঙ্গে ব্যবহার করা যেত, কিন্তু ভারতীয় সমাজে ওই ওই মডেলটা কতটা কাজের সেটা তারা যথেষ্ট পরিমাণে এই ব্যাপারে নজর না দিয়ে ওই ইউরোপীয় মডেলটাই শুরু করেছিলেন। পক্ষান্তরে জগদীশ বোস বা প্রফুল্ল রায় বা মহেন্দ্রলাল সরকার নিজে যে মডেলটা এনেছিলেন তাতে আমাদের এই যে পুনরুজ্জীবন যে একটা ধারা যেটা বিবেকানন্দরা আনছিলেন সেটার বিপরীতে আমাদের দেশীয় ধারা হিসেবে একটা যুক্তিবাদের যে ধারাটা ছিল সেইটাকে সামনে রেখে তারা যে করার চেষ্টা করেছিলেন, এই দুটো মডেলের মধ্যে একটা তুলনা প্রতিতুলনা করে কি এই কথা বলা যায় যে অন্তত আমাদের যা অভিজ্ঞতা অভিজ্ঞতার ভিত্তিতে কি এইটা বলা যায় যে সম্ভবত মহেন্দ্রলাল সরকারের এই যে ধারাটা যেটা মেঘনাথ সাহ খানিকটা চেষ্টা করেছিলেন প্রফুল্ল রায় তো করেই ছিলেন সেইটা যদি আমরা গ্রহণ করতে পারতাম বা এখনো যদি আমরা গ্রহণ করার কথা ভাবি এর প্রয়োজনীয় পরিবর্তন এবং পরিবর্ধন সহ তাহলে হয়তো এই যে আমাদের যে আজকাল একটা যে ইউরোপমুখী বা পশ্চিমমুখী এক ধরনের গবেষণার প্রবণতা সেইটার থেকে হয়তো আমরা খানিকটা বেরিয়ে আসতে পারি। এর মানে এই নয় যে কুপমণ্ডুকতার পক্ষে আমি কথা বলছি, একদমই নয়, এটা মহেন্দ্রলাল সরকারও বলেননি, যদি বলতেন তাহলে রমণের ওই পরীক্ষা ওই সময় বসে করা যেত না, এইটা যদি জগদীশচন্দ্র বসু বলতেন তাহলে ওই সময় ওই পরীক্ষা উনি করতে পারতেন না। মনে রাখতে হবে মিলিমিটার ওয়েভ কি করে তৈরি করতে হয় থেকে শুরু করে এবং সেটা কি করে আমরা শনাক্ত করতে পারি, এই গবেষণা যখন উনি করেছেন ইউরোপে তখন যেহেতু যুদ্ধ ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ তখনও হয়ে ওঠেনি, ফলে এই কমিউনিকেশন টেকনোলজির দিক থেকে কেউ এটা ভাবেনি, জগদীশচন্দ্র ভেবেছিলেন। এই যে দিকটা অর্থাৎ একই সঙ্গে আন্তর্জাতিকভাবে অত্যন্ত প্রাসঙ্গিক গবেষণা আর গবেষণা করার জন্য যে দার্শনিক ভিত্তিভূমি থেকে শুরু করা সেটার মধ্যে ইউরোপীয় ছোঁয়া বাঁচিয়ে দেশীয় ছোঁয়াকে অনেক বেশি গুরুত্ব দেয়া,
এইটা সম্পর্কে আপনি যদি মানে এভাবে ফর্মুলেট করাটা ঠিক হচ্ছে কিনা এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। না, এটা নিয়ে বলবার অধিকারী আমি নই, কিন্তু এ বিষয়ে মানে যেটুকু যা দেখেছি তাতে আমার মনে হয় যে একটা কথা তো ঠিক যে আধুনিক বিজ্ঞানে মানে যেটাকে বিগ সায়েন্স বলা হচ্ছে সেটা তো অনেক পরিমাণেই বিগ ক্যাপিটালের সঙ্গে যুক্ত, এবং আজকের দিনে বিজ্ঞান চর্চা অগ্রসর বিজ্ঞান গবেষণা কিন্তু সেটা ওই বিগ ক্যাপিটালের সাহায্য ছাড়া করা সম্ভব বোধ হয় নয়, সেটা বাস্তবসম্মত নয়। সুতরাং সেক্ষেত্রে বিজ্ঞানীদের নিজস্ব বিজ্ঞান চেতনার দিকটা অনেক বেশি গুরুত্ব পাবে পাওয়া মানে দেওয়া উচিত বলে মনে হয় যে তারা যে এই বিগ ক্যাপিটাল তাদের নিজেদের স্বার্থে যে যে বিজ্ঞান গবেষণাকে মদত দিচ্ছে সেই বিজ্ঞান গবেষণাটা কি করে দেশের সাধারণ মানুষের বা এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিলাম দেশের অপেক্ষাকৃত বিস্তৃত একটা মণ্ডলীর মধ্যে সেই জ্ঞানটা প্রচার পায় তার গুরুত্বটা যাকে বোঝানো যায় এই দায়িত্বটা কিন্তু বিজ্ঞানীদের ওপর বর্তাচ্ছে। নইলে বিজ্ঞানীরা ওই বিগ ক্যাপিটাল তারা ইনভেস্ট করছে সেই ইনভেস্টমেন্টের একটা অঙ্গ হিসেবে কাজ করছেন বিজ্ঞানীরা, এই জায়গায় নিজেদের নামিয়ে আনাটা আমার মনে হয় সামাজিক দিক থেকে আমরা বিজ্ঞানীদের কাছ থেকে প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি যে তারা অনেক এগিয়ে দেখবেন যে বিগ ক্যাপিটালের সাহায্য ছাড়া বিজ্ঞান হবে না, কিন্তু তার অর্থ এই নয় যে বিজ্ঞানী নিজে বিগ ক্যাপিটালের অধীন হয়ে পড়ছেন। সুতরাং তিনি যদি মহেন্দ্রলাল সরকারের যে মূল ধারণাটা ছিল যে আমাদের শুধু উচ্চ মানের বিজ্ঞান গবেষণা নয় সেই গবেষণার সঙ্গে সাধারণ মানুষের বিজ্ঞান বোধকে যুক্ত করতে হবে, এইটা যদি বিজ্ঞানীরা নিজেরা উপলব্ধি করে এগিয়ে আসেন এবং কি করা যায় তারা যদি একটা কর্মসূচি পেশ করেন তাহলে আমাদের মতো লোকেরা যারা বিজ্ঞানী নই যারা বিজ্ঞানে ইন্টারেস্টেড যে তারা কিন্তু অনেক আশ্বস্ত হই, তাদের কাছ থেকে আমরা একটা পথ নির্দেশও পাই। এইটা একটু জটিল ব্যাপার কিন্তু আমার মনে হয় যে বিশেষ করে তরুণ বিজ্ঞানীদের এ বিষয়ে অগ্রসর হওয়া উচিত। আর এ নিয়ে একটা কথা আমি বলি যেহেতু বিজ্ঞানের ইতিহাস নিয়ে আমি একটু আধটু ভাবি, আমি একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম যে ধরুন অক্সফোর্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের যে কম্প্যানিয়ন টু হিস্ট্রি অফ সায়েন্স, খুবই সুন্দর বই, ওদের বইপত্র যেরম হয় অত্যন্ত চমৎকার, 2012 কি 2014 সালের এডিশন, খুব আধুনিক তথ্যে সমৃদ্ধ, তাতে ভারতের অংশে অনেক মূল্যবান তথ্য রয়েছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে মহেন্দ্রলাল সরকারের নাম গন্ধ কোথাও নেই, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্সের কোনো নাম নেই, শুধু ঘুরপথে বলা আছে কিছু কিছু প্রাইভেট প্রয়াসেও গবেষণা সংস্থা হয়েছিল, ওই ব্যাপারটা নিয়ে একেবারে চুপ থেকেছেন তারা। আমার কাছে আশ্চর্য লাগে এটা কি করে হয়, অথচ কেমব্রিজের ভাবুন ডেভিড আর্নল্ড তার যে কাজ ভারতের বিজ্ঞানের ইতিহাসের ওপর সেখানে কিন্তু পরিষ্কার ভাষায় ওই কথাটা তারই একটা যে সায়েন্টিফিক কমিউনিটি বিজ্ঞান সমাজ সায়েন্টিফিক কমিউনিটি গড়ে তোলা এইটাই ছিল মহেন্দ্রলাল সরকারের আলটিমেট ভিশন, এইটা কিন্তু ডেভিড আর্নল্ডের মানে তার প্রজেকশন তার আন্ডারস্ট্যান্ডিং অফ মহেন্দ্রলাল সরকার। অথচ এই 2012 সালে বেরোনো হ্যান্ডবুক নাকি কম্প্যানিয়ন টু হিস্ট্রি অফ সায়েন্স সেটাতে মহেন্দ্রলাল সরকার অনুল্লেখিত, কালটিভেশনের নাম নেই, কি করে হয়। এই যে তার মানে আমরা নিজেরা আমাদের দেশের বিজ্ঞানের ইতিহাসবিদরা ঠিকভাবে বিজ্ঞানের ইতিহাসটাকে প্রজেক্ট করছি না, তাদের দোষ দিয়ে তো লাভ নেই, আমরা কি যথেষ্ট ভাবে এর ইম্পর্টেন্সটা এর গুরুত্বটা সেখানে যথারীতি গুরুত্ব পেয়েছে ব্যাঙ্গালোর IISc, স্বাভাবিক সেটা খুব দেওয়া উচিত, সেখান থেকে বড় বড় ভাবে কাজ হয়েছে 100 বার, কিন্তু এটাও তো আছে এই ধারাটাকে কেন তারা অগ্রাহ্য করলেন আন্তর্জাতিক মহলের বিজ্ঞানের ইতিহাসবিদরা এক শ্রেণীর ইতিহাসবিদরা, সেটাও কিন্তু ভাবার বিষয়। এই আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি, একটা জিনিস খেয়াল করতে বলি আশিস দা, আপনি দেখবেন যে আমরা মানে ভারতবর্ষ থেকে আমাদের এই মানব জাতির জ্ঞান ভাণ্ডারে এই সমস্ত বৈজ্ঞানিক ধারণা আমরা দিয়েছি, সেটা বলতে গিয়ে দেখবেন যে যেগুলো আমরা কথা বলি
সেগুলো সবই অত্যন্ত উচ্চমানের মৌলিক গবেষণা। সেগুলোর জন্য যে খুব বিগ ক্যাপিটাল বা অত্যন্ত বেশি যন্ত্রপাতি নির্ভর ব্যাপারটা এরকম নয়। এই কথা সত্যি যে আজকালকার বিজ্ঞান গবেষণার ধারাটা যেরকম, তাতে ওই ওই রকম বিশ্বকৌশিক হওয়ার সম্ভাবনা এবং এটা কতটা আছে সেটা একটা নিশ্চয়ই প্রশ্নের ব্যাপার। কিন্তু আমরা এইটা দিয়েই আমাদের জাতি হিসেবে নিজেদের আন্তর্জাতিক স্তরে এক ধরনের প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। আমি বলছি তখনও আপনি ভেবে দেখুন, মেঘনাদ সাহা বা সত্যেন বসু বা এমনকি জগদীশচন্দ্র বসু বা দেবেন্দ্রমোহন বসু যে কাজগুলো করছেন, সেই কাজগুলো যখন আপনি ইউরোপ বা আমেরিকার দিকে নজর দেন, দেখবেন তখনই বড় বড় কাজ চলে এসছে, তখনই বিরাট সাইক্লোট্রন নিয়ে কাজ হচ্ছে। কিন্তু দেবেন্দ্রমোহন বসু কিন্তু ফটোগ্রাফিক প্লেট দিয়ে কাজ করার কথা ভাবছেন। তার জন্য আমাদের দেশে হাফ টোন ফটোগ্রাফির কিন্তু এক ধরনের রিসার্জেন্স হচ্ছে। ওই ফটোগ্রাফিক প্লেট আরো ভালো করে কি করে ডেভেলপ করা যায়, আরো অল্প আলোতে অত দ্রুত গতিতে আলোটা যদি চলনশীল হয় কি করে সেটাকে রেকর্ড করা যায়, ইত্যাদি ইত্যাদি। তো এই যে দিকটা, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ঐশ্বর্য এবং তার বিপরীতে মেধা এবং ধী শক্তি, এই যে দ্বন্দ্ব, একটা সময়ের ভারতীয় বিজ্ঞানীরা এই দ্বন্দ্বের মধ্যে এক ধরনের সমাধান খুঁজে নিয়েছিল এবং সেই সমাধান খুঁজে নিয়ে তারা কিন্তু নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছিল। এটা ভেবে দেখুন, সত্যেন বসু যখন ঢাকাতে বসে কাজ করছেন, তখন যে বিজ্ঞানীদের কাজ, যে বিজ্ঞানীদের সঙ্গে তিনি তাদের কাজের যে সীমাবদ্ধতাটা তিনি অতিক্রম করার চেষ্টা করছেন, তারা জার্মানির মতো একটা ওইরকম এগিয়ে থাকা এবং যেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চায় অত বেশি টাকা সরকারি অনুদান আসছে, সেই সেই মাপের সমস্যার সমাধানের কথা ভেবেছিলেন। একথা মনে মনে করার কোনো কারণ নেই যে এইটা যে একটা খুব বড় সায়েন্স, বিগ সায়েন্স, বিগ ক্যাপিটাল ইনটেনসিভ সায়েন্স, এই ব্যাপারগুলো সম্পর্কে তারা যথাযথভাবে অবহিত ছিলেন না, নিশ্চয়ই ছিলেন। কারণ তার কারণ তারা যখন বিদেশে গিয়েছিলেন, তারা কিন্তু অতি সহজেই তারা কিন্তু সেখানে তাদের গ্রহণযোগ্যতা ছিল। কেউ বলেনি যে তোমরা তো এই ছোটখাটো যন্ত্র করছো, এরা প্রত্যেকেই কিন্তু বিদেশে গিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট শিখে এসেছিলেন। সত্যেন বসু মেরি কুরির কাছ থেকে কিন্তু রেডিও অ্যাক্টিভিটি এক্সপেরিমেন্ট করতে, ক্রিস্টালোগ্রাফি শিখে এসেছিলেন। এই ক্রিস্টালোগ্রাফি বলতে মনে পড়লো যে এটা খুব অদ্ভুত যে অক্সফোর্ড এইটা কিভাবে তাদের চোখ এড়িয়ে গেল আমাদের এখান থেকে, কালটিভেশন অফ সায়েন্স থেকে। এমনকি তার প্রথমটাও ঢাকাতেই, এই কেদারেশ্বর ব্যানার্জি যেটার নামে ক্রিস্টালোগ্রাফিতে একটা কায়দার নামই আছে, একটা বিশেষ প্রক্রিয়া, একটা বিশেষ পদ্ধতির নাম আছে, যেটাকে ব্যানার্জি সিনথেসিস বলে, যেটা ক্রিস্টালোগ্রাফিতে একটা ডিরেক্ট মেথড বলে একটা মেথড আছে, যেটা ছিল না বলে খুব জটিল কোনো ক্লাসে তার যেটা তার গঠন কিরকম সেটা বোঝার ক্ষেত্রে ক্রিস্টালোগ্রাফি করে বোঝার অসুবিধে হতো। ব্যানার্জি সিনথিসিস হচ্ছে সেই দিকে প্রথম পদক্ষেপ, যাতে ওই রকম জটিল গঠনওয়ালা বস্তু, অভ্যন্তরীণ গঠন কিরকম হবে সেইটা বোঝার জন্য একটা প্রক্রিয়া, সেটা কিন্তু কালটিভেশনে বেরিয়েছিল। আপনি কালটিভেশনে যদি যান, দোতলায় সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখবেন একটা ফ্রেস্কো করা আছে, ওইটা কেদারেশ্বর ব্যানার্জি। আমরা আমরা এমনকি এটা টেক্সট বইতে পড়েছি, আমরা স্নাতকোত্তর স্তরে আমরা ক্রিস্টালোগ্রাফি পড়ার সময় টেক্সট বইতেই এটা বলা আছে, এটাকে ব্যানার্জি সিনথিসিস বলা হয়, যেটার একটা ভেরিয়েশন করে পরবর্তীকালে ক্রিস্টালোগ্রাফিতে নোবেল প্রাইজ পান ডরোথি হজকিন। এগুলো কি করে তারা, এটা আপনি ঠিকই বলেছেন, আমরা আমাদের দেশের বিজ্ঞানের ইতিহাসটা আমাদেরই লিখতে হবে, না লিখলে কেই বা জানবে। প্রফুল্লচন্দ্র রায়ের এই দুঃসাহস ছিল, অত বড় বিজ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি তার গবেষণার সময় কেটে
পড়ানোর সময় কেটে তিনি কিন্তু অত ভালো আমাদের দেশের কেমিস্ট্রির ইতিহাস লিখেছিলেন। তারপরে আর কোনো বিজ্ঞানী অর্থাৎ মানে অনুশীলন করেন বিজ্ঞান যাকে প্র্যাকটিসিং সায়েন্টিস্ট বলে, তারা কেউ আর এইটাকে একটা বিজ্ঞানের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ এই হিসেবে আর হাতে নেননি। তো তার প্রতিফল আমরা দিচ্ছি, আমরা সবকিছুই খুঁজি যে নিশ্চয়ই আগে হয়ে গেছে বিদেশে, তা নয়। আমি আমি ইনফ্যাক্ট একবার ওই খুঁজতে গিয়ে দেখলাম যে নিলস বোর 1912 সালে যে তত্ত্বটা বের করেছিলেন অর্থাৎ আমাদের পরমাণুর গঠন কিরকম হবে, এটা 1912 সালে বেরিয়েছিল, সেইটাকে ব্যবহার করে মাদ্রাজ থেকে ওয়াই সন্ধ্যা দেবী বলে একজন ভদ্রমহিলা তারপরে একটা সিগনিফিক্যান্ট কাজ করেছিলেন, তারপরে আর তাকে আমি আর অনেক চেষ্টা করেও আর খুঁজে পাইনি। তো 1913 সালে করেছিলেন। তো এরকম অনেক এরকম অজানা বহু তথ্য আছে যেগুলো আমার একটা কথা মনে হয় যে অজানা তথ্য তো আছেই, এমনকি জানা তথ্যগুলো, এই ধরুন বিএম বোসের কথা আপনি বললেন, বিভা চৌধুরী এবং তাতে একসঙ্গে কাজ করেছিলেন, এবং যে আপনি ফটোগ্রাফিক প্লেটের কথাটা বললেন, এটা খুব আশ্চর্যের ব্যাপার যে ওরা ওই হাই কোয়ালিটি ফটোগ্রাফিক প্লেট যুদ্ধের মধ্যে পাননি বলে কতগুলো ছবি তোলা তাদের পক্ষে সম্ভব হয়নি। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইমিডিয়েটলি পরে পাওয়েল তিনি নোবেল প্রাইজ পেলেন ওই একই এক্সপেরিমেন্ট করে, হাই গ্রেড ইমালশন ব্যবহার করে। তিনি পরিষ্কার বললেন যে এই এক্সপেরিমেন্টটা তো ডিএম বোস আর বিভা চৌধুরী করেছে, এবং তিনি উল্লেখ করলেন যে ওই হাই গ্রেড এই ইমালশনটা ওরা পায়নি, আমি পেয়েছি, তাই এই ফলটা আমি পেলাম। যে অন্তত তিনি এই পাওয়েলের আমি বলবো যে তিনি সরাসরি এটা স্বীকার করেছিলেন, কিন্তু এই উদারতা তো বা এই সততা তো অনেকের মধ্যে থাকে না, সাধারণভাবে বিজ্ঞানীদের মধ্যে এটা থাকে, নইলে পঞ্চরত্নমের নাম আমরা কেউ জানতে পারতাম না। আমরা তো চিরকালই পেন্টাগোনাল সিমেট্রি জানতাম, পেন্টাগোনাল সিমেট্রি যিনি বের করেছিলেন তিনি তো শতপ্রবৃত্ত হয়ে বলেছিলেন যে না, এটা আমার নামে হবে না, এটা পঞ্চরত্নম সিমেট্রি বলতে হবে, এখন তাই বলা হয়। এটা তো বেরিয়েছিল মাদ্রাজে কলেজের একটা জার্নাল, মানুষের সামনে আনা দরকার, এগুলো নিয়ে একটু সিরিয়াস চর্চা হওয়া দরকার, আমি এটা বলতে চাইছি। আসলে বিজ্ঞানের ইতিহাসটা সফট সায়েন্স হিসেবে আমাদের প্রতিষ্ঠিত মানে মানে কি বলবো ইনস্টিটিউশনাল যে বিজ্ঞান চর্চা, সেখানে এই বিজ্ঞানের ইতিহাস চর্চা যারা করেন তাদেরকে আর বিজ্ঞানী হিসেবে ধরা হয় না, তাদেরকে বলা হয় তারা সফট সায়েন্স করেন। এখন ফলে এটাতে উৎসাহ থাকতেও মানে আমাদের মতো যারা এই ফেজটা পেরিয়ে চলে এসেছি আমাদের আর এই চাপটা নেই, কিন্তু এটার একটা অসুবিধে হচ্ছে যে আমরা আবার যেহেতু চালু বিজ্ঞান গবেষণার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি, আমাদের পক্ষে এই কাজগুলো করা খুব কঠিন, ফলে এটা প্র্যাকটিসিং সায়েন্টিস্টদেরই সামহাও স্টিগমাটা কাটিয়ে করতে হবে। তো আমরা আজকে এইখানেই থামি, আশিস দাকে ধন্যবাদ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই।